بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা তৃতীয় পর্ব সাইদি সাহেবের বক্তব্য সম্পর্কে। তার বক্তব্যে যে সব কথাবার্তা কোরআন এবং সুন্নার খেলাফ রয়েছে সেগুলি সম্পর্কে মুসলিম ভাইদেরকে জানিয়ে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য, যাতে করে তারা ভুলে না পড়েন, ভুল না বুঝেন এবং বিভ্রান্তির শিকার না হন। বাকি কথা হলো যেগুলি কথা তিনি কোরআন হাদিস সম্মত বলেছেন সেগুলির সাথে আমরা সবাই আছি, আর সেগুলি এই জন্যে গ্রহণ করব সেগুলি আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রত্যেক ব্যক্তি সম্পর্কে আমাদের এই আকীদা, এই বিশ্বাস রাখতে হবে যে তার কথা সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। একমাত্র কাকে বাদ দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদ নববী মদিনার মসজিদে ছাত্রদেরকে দর্শ দিতেন, হাজার হাজার ছাত্র তাঁর, তাবাতাবেইনদের জমানায়। এবং তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই যে রিয়াজুল জান্নাহ, রাযিয়াতুল মিন রিয়াজুল জান্নাহ রয়েছে, সাদা কার্পেট বিছানো, সেখানে সেটাই ছিল আসল মসজিদ, সেখানে তিনি দরস দিতেন। আর বলতেন কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ, প্রত্যেকের কথা নিতেও হবে আর কি করতে হবে, রদ করে দিতে হবে, ছেড়েও দিতে হবে। ইল্লা সাহেবু হাযাল কবর, মসজিদ নববীতে এইভাবে যদি বসেন তাহলে মেহরাবে, তাহলে ডান দিকে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ইল্লা সাহেবু হাযাল কবর, তবে এই কবরবাসী। ওয়া আশারা ইলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে ইঙ্গিত করে বলতেন যে এই কবরওয়ালা ছাড়া প্রত্যেকের কথাতে নেওয়াও যাবে, যেসব কথা কোরআন হাদিস সম্মত, আর তার কথা ছাড়তেও হবে যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয়। আর বিশেষ করে যদি আকীদার সাথে যদি বিরোধ দেখা যায়, যদি মৌলিক বিষয়গুলির সাথে বিরোধ দেখা যায়, যেখানে বিশ্বাসের বিষয় মাসলা মাসাইল, ছোটখাটো মাসলা মাসাইলের বিষয় নয়, তাহলে তো আরো এর গুরুত্ব বেড়ে যায় যে সেই ক্ষেত্রে কখনো কোন রকমের শিথিলতা জায়েজ নয়। আর মাসলা মাসাইলের ক্ষেত্রেও যতদূর সম্ভব হবে আমাদের পক্ষে আমরা হককে, সহি মাসলাকে, কোরআন এবং হাদিসের আলোকে যেটা বেশি সহি শুদ্ধ সেটাই নেওয়ার চেষ্টা করব। তারপরে যদি স্পষ্ট না হয় আর মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ইখতিলাফ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি হয়তো মাফ করবেন।
কিন্তু আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, ইসলামের মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে যদি এই রকম বিভ্রান্তি থাকে বা ভুল থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের প্রথম দিকে একটি আয়াতে ইরশাদ করেছেন যে যাদের অন্তরে বক্রতা আছে, ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, যাদের অন্তর সোজা নয় দিনের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা গ্রহণ করার ক্ষেত্রে সোজা নয়। সোজা কার অন্তর? যেই ব্যক্তি যে কোনো সময় প্রস্তুত যে আল্লাহর কথা আসলে, রাসূলের কথা আসলে যে কোনো সময় গ্রহণ করার জন্য প্রস্তুত। আমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমি বড় আলেম হয়ে গেছি, আমি অনেক ইসলামের খেদমত করেছি, সুতরাং আর ফিরে আসা সম্ভব নয়। না, এইরকম হটকাইটা থাকলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। অথবা এতদিন পড়াশোনা করলাম, এতদিন যা একটা দল করে আসলাম, এতদিন একটা কিছু করে আসলাম, না এর পেছনে আর ফিরে আসা যাবে না, এইরকম হলে তার অন্তরে বক্রতা আছে আল্লাহ বলছে। ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাহাবা মিনহু, তারা প্রথমেই সিদ্ধান্ত নেয় যে আমরা এই পথে চলব, এই দল করব, এই আকীদা রাখব, পীরতন্ত্রে বিশ্বাসী হব অথবা গণতন্ত্রে বিশ্বাসী হব, একটা সিদ্ধান্ত আগেই নিয়ে নেছে কোরআন এবং হাদিস চর্চা করার আগেই। তারপরে যেগুলি কথা অস্পষ্ট, যেগুলি কথাই সন্দেহ রয়েছে বা দুই রকমের অর্থ হইতে পারে, এই রকম জিনিস অস্পষ্ট যেগুলি, সেগুলির পিছনে ছোটে। একটা কাছের অর্থ, একটা দূরের অর্থ আছে, কাছের অর্থ স্পষ্ট অর্থ বাদ দিয়ে যেটা অস্পষ্ট অর্থ সেদিকে ছুটে। এগুলো হচ্ছে ফায়াত্তাবে ওনা মাতাশাবাহ মিনহু, নিজের মতকে ঠিক রাখার জন্য, নিজের যেই পথের ওপর, যেই পথের রয়েছে সেটাকে বলিষ্ঠ করার জন্য এবং তার উপর অটল থাকার জন্য তারা যেগুলি অস্পষ্ট কথা সেগুলির পিছনে ছুটে, সেগুলির অনুসরণ করে। উদ্দেশ্য তাদের ইবতিগাল ফিতনা, ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, কোরআন সন্ন্যার আদর্শ থেকে সরে যাওয়া, ইবতিগা তাউইলহি, অথবা কোরআনের আমরা এই তাফসির, এইভাবে তাফসির আমরা বুঝছি, এটি তার তাফসির হবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। অথচ আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সহি খাঁটি তাফসির, আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কেউ জানে না। ওয়ার রাসিখুনা ফিল ইলম, এবং যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন, রাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞান রাখেন তারা কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন, তারপরেও ভুলের সম্ভাবনা রয়েছে। এবং তারা বলেন, ইয়াকুলুন, তারা বলে, কুল্লুম মিন ইনদি রব্বিনা, মহকাম যেগুলির অর্থ স্পষ্ট সেগুলি আল্লাহর পক্ষ থেকে, আর যে আয়াতগুলির অর্থ অস্পষ্ট সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারছে না, যে বিষয়গুলি সেগুলি আল্লাহর পক্ষ থেকে, কুল্লুম মিন ইনদি রব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং জ্ঞানীরাই সঠিক উপদেশ নেবে। এই কথাগুলি বলার পরে এখন শুরু করছি সাইদি সাহেবের বক্তব্যের কিছু অংশ, যাতে তিনি বলেছেন যে গণতন্ত্র যদি না থাকে পৃথিবীতে বা মুসলিম দেশে তাহলে কি করে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠা করব, ইত্যাদি ইত্যাদি তার কথাতেই তার আওয়াজে শোনেন। আর তারপরে আল্লাহ পাক যা আমাকে বলার তৌফিক দিবেন কোরআন এবং হাদিসের আলোকে আমি বলার চেষ্টা করব। গণতন্ত্র যদি হারাম হয় সরকার পরিবর্তনের পদ্ধতি কি, সেটা লেখাপড়া জানো? কিভাবে সরকার পতন হবে, কিভাবে আর এক সরকার আসবে, সরকারের ভাব কেমনে, সরকার পরিবর্তনের, সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয়? আল্লাহ তাআলা বলছেন সাহাবির হুকুম ফিলাম, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম, এটাই গণতন্ত্রের ইঙ্গিত। গণতন্ত্র হারাম করিয়া নিজেকে ধান মানার জন্য তৈরি করেছেন। কথা আশা করি শুনলেন। তবে তার কথার মধ্যে প্রথম কথা যে গণতন্ত্র যদি হারাম হয় তাহলে কি করে সরকার পরিবর্তন করব, একটি হচ্ছে সরকার, তার দাবি হচ্ছে পরিবর্তন করা। দ্বিতীয় বললেন যে কি করে সরকারের পতন ঘটবে, তাহলে দ্বিতীয় দাবি তার হচ্ছে যে সরকারের পতন ঘটানো। তৃতীয় কথা হচ্ছে যে তাহলে আমরা কি করে ক্ষমতায় যাব, তাহলে তার আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা ক্ষমতায় যেতে আকাঙ্ক্ষিত। কথা তার কথা থেকে কিন্তু বলছি, ঠিক না? চার নম্বর তিনি বললেন যে গণতন্ত্র হারাম যারা করে তারা জাহান্নামে যাবে, ঠিক না?
গণতন্ত্র হারাম করে জাহান্নামে যেতে হবে, এই কথাই তিনি বললেন। এখন শুনুন দুটি হাদিস শোনাচ্ছি, সরকার পরিবর্তন করা, সরকারের পতন ঘটানো ইসলাম না সরকারের সংশোধন করা ইসলাম? আমি গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনায় বলেছিলাম, মনে আছে হয়তো আপনাদের, শেষ দিকে বলেছিলাম যে ইসলাম সরকারের পতন ঘটানো শিখায় না, ইসলাম সরকার পরিবর্তন করা শিখায় না, ইসলাম শিখায় সরকারের ইসলাম সংশোধন করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। আর দিন উন্নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, নসিহত উপদেশ দানের নাম, উপদেশ দানের মাধ্যমে হয় কি সংশোধন করা, সংশোধন করার নাম। জি, সাহাবারা জিজ্ঞাসা করলাম লিমান ইয়া রাসূল আল্লাহ, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, পাঁচটি কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি হচ্ছে লি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের, মুসলিম শাসকদের নসিহত করা, উপদেশ দেওয়া, সংশোধন করা, পতন ঘটানো নয়। যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রয়েছে তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে, এই শর্ত অবশ্যই মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইসলামকে টিকিয়ে রেখেছে। এই মর্মে দুটি হাদিস শোনাই আপনাদেরকে, একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা দাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার আহ্বান করলেন, ডাকলেন। ফাবায়ানাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা শপথ করলাম, বায়াত করলাম, শপথ করলাম। ফাকাল ফিমা আখাযা আলাইনা, যে সব শর্ত রাখলেন বায়াতে শপথে এবং যার উপর আমরা শপথ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাতে ছিল যে বায়ান আলা সামি ওয়া তাআ, ইসলামের তো বায়াত হলোই কিন্তু তার সাথে সাথে আমরা কি করব, শুনবো, সামা মানে শুনবো, নেতার কথা শুনবো, শাসকের কথা শুনবো, খলিফার কথা শুনবো এবং শোনার পরে কি করব, তাআত মানে আনুগত্য করব। ইসলামের বিধান হচ্ছে শোনা এবং আনুগত্য করা, ইহুদিরা এর বিপরীত। আল্লাহ পাক তাদের কথা বলেছেন, তারা বলতো সামেনা ওয়া আসাইনা, নবীগণকে বলতো তারা আলাইহিমুসসালাম যে তোমার কথা শুনলাম কিন্তু আসাইনা, ফরমানি করলাম, মানি না তোমার কথা। তাহলে মুসলিম আল্লাহর কথা শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবে, মুসলিম শাসকের কথা শুনবে আর বলে শুনলাম তোমার বক্তব্য, শুনলাম তোমার কথা, শুনলাম কিন্তু তোমার কথা মানি না, অথচ তার আল্লাহ এবং রাসূলের কথা কোরআন শুননার কথা বলবে, জায়েজ না। কোরআন শুননা মোতাবেক যদি তারা দেশ পরিচালনা করে তাহলে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। শোনা এবং আনুগত্যের ক্ষেত্রে শুধু এখান থেকে বলে ছেড়ে দিচ্ছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফি মানসাতে না ওয়া মাকরাহে না, যখন আমরা খুশি থাকবো তখন শাসকদের উপর খুশি আছি, মাশাআল্লাহ শাসকরা ইসলামী আইনের বাস্তবায়ন করছে, তারপরে জনকল্যাণমূলক কাজ করছে, দেশের লোকজন সুখী হচ্ছে মাশাআল্লাহ এদের নেতৃত্বে, তখন মানসাতে না সুখের সময়, ওয়া মাকরাহে না, এবং যখন অপছন্দ লাগবে, তাদের কাজকর্ম ভালো লাগে না, তারা ফাসেকি কাজ করছে, ইসলামের আওতা থেকে বেরিয়ে যায়নি, আগে মনে রাখবেন ইসলামের মধ্যে আছে কিন্তু শাসকরা ফাসেকি কাজ করছে, কাবিরা গুনাহ করছে নিজেদের ক্ষেত্রে অথবা জাতির ক্ষেত্রে, তারা গুনাহার কাজ করছে, মাত্র অপছন্দ লাগছে তাদের কাজকর্ম, তাদের আচার আচরণ। ওয়া উসরেনা, এইরকমই সংকটের সময়, যখন সংকটের সময় থাকবে তখনও তাদের আনুগত্য করব, তাদের কথা শুনবো। ওয়ুসরে না, এবং যখন শান্তির অবস্থা থাকবে তখনও আনুগত্য করব তাদের। ও আকারাতিন আলাইনা, এবং আমাদের ওপর অন্যকে অগ্রাধিকার যদি দেয়, অন্যকে প্রাধান্য দেয় তখনও আনুগত্য করব। এর উদাহরণ যেমন আপনি মাশাআল্লাহ দেশের একজন নাগরিক, যোগ্য নাগরিক, যোগ্যতা রাখেন কিন্তু আপনাকে চাকরি না দিয়ে অন্য দলের লোক, তার দলের লোককে চাকরি দিচ্ছে, আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে, স্বজন প্রীতি করছে, তাহলে আপনি অধিকার রাখছিলেন, আপনার প্রাপ্য ছিল অন্যদেরকে দেওয়া, এটি হচ্ছে আপনার ওপর অন্যকে প্রাধান্য দেওয়া। এইরকমও যদি করে তবুও শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো না, শাসকের পতন ঘটাবো না, শাসককে সরাবো না, শাসক পরিবর্তন করার ভূমিকা নেব না, বরং
শুনবো এবং আনুগত্য করবো। ওয়ানলা নোনাজিয়াল আমরা আহলা, এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনিয়ে নেব না। লা নোনাজিয়াল আমরা আহলা হব, যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তার কাছ থেকে নেতৃত্ব আমরা ছিনিয়ে নেব না। আজকে যারা বোমাবাজি করছে, যারা অস্ত্র ধারণ করছে, তারা ফাসেক নেতৃত্বের কাছ থেকে হোক আর সৎ হোক, ফাসেক হলেও মুসলিম যতক্ষণ আছে তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছে। এইরকমই যারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা পতন ঘটাবো, পরিবর্তন করব সরকার, আমরা যাব, তারা তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা নুনাজিয়াল আমরা আহলাহু, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবো না। তাহলে কি করতে হবে? ভুল করছে তো শাসকরা, ফাঁসে কি কাজ করছে তো মুসলিম, কিন্তু ফাঁসে কাজ করছে, মদপান করছে, হারাম কাজ করছে, জুলম অত্যাচার করছে জনসাধারণের উপর, সজন প্রীতি করছে, জুলম অত্যাচার নয়, গোনা নয়। কি করতে হবে? নবী সাল্লাম বলছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, পতন ঘটানো তাদের যাবে না, না অস্ত্র ধারণ করে, না এই পদ্ধতি, যেই পদ্ধতির কথা সাইদি সাহেব বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের কাছে ছিনিয়ে নেওয়া যাবে না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা আনতারাও কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবেন। দেখুন কত স্পষ্ট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে, নামাজ তারা পড়তে বাধা দিচ্ছে, নামাজের বিরুদ্ধে বলছে, দিনের বিরুদ্ধে বলছে, কোরআনের বিধানের বিরুদ্ধে বলছে, এই হচ্ছে স্পষ্ট কুফরি। বলছে কোরআনি আইনের বাস্তবায়ন করতে পারছে না বা করছে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করে তারা বলছে আমরা পারছি না, তাহলে কাফের নয়, ফাসেক। এই ফাসেক অবস্থায় তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া যাবে না, তাদের পতন ঘটানো যাবে না, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবো। যখন বলবে না কোরআনের আইন অচল তোমাদের চলবে না, হ্যাঁ তখন স্পষ্ট কুফুরি। তখন যদি ক্ষমতা থাকে তখন পতন ঘটাতে হবে, তখন ছিনিয়ে নিতে হবে। আর আরেকটি কথা যেটা বলতে চাইছিলাম, যে ছিনিয়ে নেওয়া যাবে না, তাহলে ফাসেক নেতাদের সাথে কি করবেন? সেটা হচ্ছে নসিহাত, উপদেশ দেবেন, সংশোধনের চেষ্টা করবেন। সংশোধনের জন্য উত্তম পন্থা অবলম্বন করতে হবে, যেইভাবে সংশোধন হইতে পারে, লিখিত দিয়ে হোক আর মৌখিকভাবে হোক। তারপরে অনেক সময় জনসমাজে বললে আরো বিবাদ সৃষ্টি হবে, আরো কলহ সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, তার থেকে ভালো যদি শাসকদেরকে গোপনীয় ভাবে যদি উপদেশ দেওয়া যায়, লিখিত হোক মৌখিক হোক, এবং এমন ব্যক্তি দিয়ে যাদের প্রভাব রয়েছে শাসকদের ওপর, তাদের মাধ্যমে যদি হয়, তাহলে এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ, যা সাহাবাই কেরামের জামানা থেকে তারা করেছেন শাসকদের সাথে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি দেখবে না, ততক্ষণ পর্যন্ত নেতাদের নেতৃত্ব ছিনিয়ে নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, কাউকে কাফের বলার জন্য তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, বুরহান থাকতে হবে, অকাট্য দলিল থাকতে হবে যে এই ব্যক্তি কাফের হয়ে গেছে। আর এমনিতেই দেখবেন যে বেশ কিছু কাবিরা গুনাহ করছে, সেই জন্য কাফের বলে ফতোয়া দিয়ে দিবেন যে ফতোয়াবাজি আমাদের দেশে আছে, এতে হবে না। কাবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত কুফরি করার জন্য যেসব শর্ত রয়েছে এবং ইমান টিকিয়ে রাখার জন্য যেসব ইমানের জন্য যে বাধা রয়েছে, কুফরিতে যাওয়ার জন্য যে বাধা রয়েছে, এতগুলি না হবে, শর্ত পুরা হইতে হবে এবং বাধাগুলি শেষ হইতে হবে, তাহলেই কাউকে কাফের বলা যাবে। তারপরে অনেক সময় অজ্ঞতা রয়েছে শাসকদের মধ্যে, অজ্ঞতা রয়েছে, বিশেষ করে আমাদের দেশে যেসব শাসক রয়েছে তাদের অধিকাংশের মধ্যে দিন থেকে অজ্ঞতা রয়েছে। যতক্ষণ পর্যন্ত অজ্ঞতা রয়েছে ততক্ষণ পর্যন্ত বাধা কাফের ফতোয়া দেওয়ায়, কাফের বলাই যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে দিন সম্পর্কে জানিয়ে না দেবেন। ওইসব শাসকদের যদি এতটুকু জ্ঞান না থাকে যে দিন মানে শুধু নামাজটাই হয়তো বুঝে, তাও বুঝে না, হয়তো জুমা পড়াটাই হয়তো দিন বুঝে, তাহলে এই অজ্ঞতা যদি থাকে তাহলে কি করে আপনি কাফের বলেন, অথচ তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন না, তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থার জন্য চেষ্টা করলেন না। তো এই ছিল একটি হাদিস। দ্বিতীয় হাদিস আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। দেখেন মুসলিমের হাদিস কি বলছেন, কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম, তোমাদের শ্রেষ্ঠ নেতা, ভালো নেতা কারা, আল্লাযীনা তুহিব্বুনাহুম, যাদেরকে তোমরা ভালোবাসো, ওয়া ইউহিব্বুনাকুম, তারাও তোমাদেরকে ভালোবাসে,
ওয়াসাল্লুনা আলাইকুম, তোমাদের জন্য তারা দোয়া করে, শাসকরা দোয়া করে। ওয়াতাসাল্লুনা আলাইহিম, তোমরা তাদের জন্য দোয়া করো। ভালো শাসক হলে, ধার্মিক শাসক হলে, আল্লাহভীরু শাসক হলে, ইসলামী আইনের বাস্তবায়ন করলে আমরা অবশ্যই দোয়া করবো। যেমন সৌদি আরবের সরকারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আরো শক্তিশালী করেন, কারণ তারা কোরআনি আইনের বাস্তবায়ন করছেন। তারা ভালো কাজের আদেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দিচ্ছেন। এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, যাদেরকে আমরা বলেন মুতাওয়া অফিস বলেন না, যাদের কাজই হচ্ছে, যাদের এই আপনার এই সংস্থার নামই হচ্ছে হাইয়াতুল আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদানের কাউন্সিল। ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদানের, যেটি সরকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিষ্ঠান। আপনি নিজে কাউকে বল প্রয়োগ করে নামাজের জন্য পাঠাতে পারেন না, উপদেশ দিতে পারেন, কিন্তু হায়ার লোক, হায়াতুল আমর বিল মারুফের লোক বল প্রয়োগ করে নামাজ পড়াতে পারে, না হলে উঠিয়ে নিয়ে যেতে পারে। কেউ হারাম কাজ করছে, মদ খাচ্ছে, আপনি বল প্রয়োগ করতে পারেন না, কিন্তু তারা বল প্রয়োগ করে উঠিয়ে নিয়ে যেতে পারে। তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকের জন্য, ইসলামিক রাষ্ট্রের জন্য যেই শর্তের কথা আল্লাহ পাক বলেছেন সূরা নূরে, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, যদি কোন জাতিকে শক্তিশালী করি তাহলে তারা আকামুসসালাহ, নামাজ কায়েম করবে। আলহামদুলিল্লাহ, কত মসজিদ কায়েম হচ্ছে, প্রতিদিন মসজিদ কায়েম হতে আছে সৌদি আরবে। ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করছে, যাকাত নেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, তোমার ব্যবসা করছো যাকাত তো। ওয়ামারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। আজকে এখানে একটি অন্যায় কাজ করলে চিন্তা করে করতে হয় হ্যাঁ দুষ্টদেরকে, পাপীদেরকে, কিন্তু বাংলাদেশে অন্যায় কাজ করলে চিন্তা করতে হয় না। মদ খেলে কোনো চিন্তা করতে হয় না, হ্যাঁ ব্যভিচার করলে কোনো চিন্তা করতে হয় না, কিন্তু এখানে চিন্তা করি কদম উঠিতে হবে পাপের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৎ নেতা দান করেন তাহলে তাদের জন্য জনসাধারণ দোয়া করবে, এবং সৎ নেতা জনসাধারণদের জন্য দোয়া করবেন। ওয়া শিরারু আইমাতিকুম, তোমাদের নিকৃষ্ট নেতা কারা, শাসক কারা, আল্লাযীনা তুবগিদুনহুম, যাদেরকে তোমরা ঘৃণা করো, ওয়া ইউবগিদুনাকুম, তারা তোমাদেরকে ঘৃণা করে, ওয়া তালআনুনহুম, তাদেরকে তোমরা অভিশাপ দাও, ধ্বংস হোক, অভিশাপ দাও, লানত করো তাদের উপর, ওয়া ইয়ালআনুনাকুম, তারাও তোমাদের অভিশাপ করে, তোমাদের কল্যাণ চায় না। ঘৃণা করে, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা অভিশাপ করি, ভালো আচরণ দেখি না, ভালো চরিত্র দেখি না, ভালো দিন তাদের দেখি না, ইসলামী আইন বাস্তবায়ন করেন না, তাদের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করে পতন ঘটাবো? দেখেন, জিজ্ঞাসা করছেন সাহাবা 1400 বছর আগে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আফালা নুনাবিজুহুম বিসসাইফ, তরবারি দিয়ে তাদের কি গড়িয়ে দেবো, পতন ঘটাবো তাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাকাল আল্লাহ, না, কতক্ষণ পর্যন্ত, মা আকামু ফিকুম সলাতা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে নামাজকে প্রতিষ্ঠিত রেখেছে, কায়েম রেখেছে। ওয়াইজা রাআইতুম মিন উলাতিকুম শাইআন তাকরাহুনাহু, যদি তোমাদের নেতাদের থেকে, শাসকদের থেকে এমন কিছু দেখো যা অপছন্দ লাগে, ফাকরাহু আমালাহু, তাহলে তাদের কর্মগুলিকে ঘৃণা করো, আনুগত্য করিও না। যে তারা মদ খাচ্ছে আমরা মদ খাবো, হ্যাঁ তারা বেহায়া বেপর্দা করছে আমরাও বেহায়া বেপর্দা, আমাদের মেয়েদেরকে বন্ধুকে করে দেবো না, ঘৃণা করো তাদেরকে, তাদের আমলকে ঘৃণা করো। কিন্তু ওয়ালা তানজেউ ইয়াদান মিন তাআতিন, আনুগত্য থেকে তোমার হাতকে গুটিয়ে নিও না। ওয়ালা তানজেউ ইয়াদান মিন তাআতিন, আনুগত্য অবশ্যই করতে থাকো, বিরুদ্ধাচরণ করিও না, পতন ঘটায়ও না। তাহলে কি বুঝতে পারলেন দুইটি হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ইসলামে মুসলিম শাসকের পতন ঘটানো, পরিবর্তন করানো, হ্যাঁ আর নিজেরা আমরা ক্ষমতায় যাব এই থিওরি নেই, এই থিওরি অন্যরা আবিষ্কার করেছে। আর গণতন্ত্রে এই শিক্ষাই দিয়েছে, গণতন্ত্রে কি শিক্ষা দিয়েছে, প্রথম শিক্ষা গণতন্ত্রে যে অপোজিশন থাকবে, তাই না, বিরোধী দল থাকবে, ইসলামে বিরোধী দল থাকা নেই। যখন খলিফাতুল মুসলিমিন হয়ে যাবেন, মুসলিম শাসক এমনকি বাদশাহ হবে, এমনকি জালিম শাসকই হবে, আর স্পষ্ট তার দ্বারা কুফরি হয়নি, তখন সবাই তার আনুগত্য করবে, এতেই রয়েছে বৃহৎ স্বার্থ, এবং তাকে উপদেশ দিতে থাকবে। কিন্তু বিরোধী একটি দল সব সময় তাদেরকে টানাটানি শুরু করবে, তাদেরকে
কোন রকম করে তাদের পতন ঘটানো যায় কিনা, যারা শাসক রয়েছে, যারা নেতৃত্ব পাঁচ বছরের জন্য গিয়েছে। এ হচ্ছে গণতন্ত্রের মতবাদ। ইসলামে নেই যে পাঁচ বছর পর পর পরিবর্তন, আর তার আগেই যদি করে দিতে পারি এক বছরে দুই বছরে ছয় মাসে করে দিতে পারি তাহলে আরো বড় কাজ করলাম, এটা ইসলামে নেই। যা গণতন্ত্রে এসছে, তাহলে গণতন্ত্র ইসলামে নেই, এসেছে কোথা থেকে? চোদ্দশো বছরের ইতিহাস খুঁজুন, গণতন্ত্র চোদ্দশো বছরের ইতিহাসে কোথাও পাবেন না। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পূর্বে কোন মুসলিম দেশে পাবেন না। প্রথম তৈরি করলো ইহুদি, তারপরে দিল খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে, তারপর তাদের কাছ থেকে ধার করে নিয়ে আসলো মুসলিম শাসক শাসকরা নিজের নিজের দেশে। গণতন্ত্র ইসলামে নেই। আবার বলছি আপনাদের যে আপনি ইতিহাস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ত্রিশ বছর ধরে খেলাফতের রাশেদা থেকে গেছে। আল খেলাফত ফি উম্মতি সালাসুন আসনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতে খেলাফত কতদিন থাকবে? খেলাফতের রাশেদা, যেই খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি সুন্নতের অনুসরণ ভিত্তিক, এই খেলাফত মাত্র ত্রিশ বছর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, সুম্মা তাকুন মুলকান, তারপরে খেলাফত রাজতন্ত্রে মুলকে রাজত্বতে পরিবর্তন হয়ে যাবে, তারপরে শাসক আসবে রাজত্ব করবে। তারপরে দেখুন শুরু হলো বানু ওমাইয়া, ওমাইয়া গোত্রের যুগ। ওমাইয়া গোত্রের যুগ শুরু হলো চল্লিশ হিজরি থেকে শুরু করে একশো বত্রিশ হিজরি পর্যন্ত চলতে থাকলো, একশো বত্রিশে তাদের পতন ঘটলো। আব্বাসীয় যুগ আসলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বংশধরের রাজত্ব আসলো। এই যুগ শুরু একশো বত্রিশ থেকে ছয়শো ছাপ্পান্ন পর্যন্ত চলতে থাকলো। তাতারীদের আক্রমণ, খালাকু খায়ের আক্রমণে বাগদাদের পতন ঘটলো আর আব্বাসী খিলাফত ধ্বংস হল। তারপরে বিভিন্ন ছোটখাটো রাজত্ব, রাজতন্ত্র, রাজত্ব আসলো। তারপরে ভারতের দিকে নজর দেন, ভারত আসলো, মোগলদের রাজত্ব আসলো। দীর্ঘ সাতশো আটশো বছর ধরে মুসলিমরা সেখানে শাসন করেছে ইংরেজদের আগে, সেখানে রাজতন্ত্র ছিল, রাজত্ব ছিল, শেরশাহ সুরি, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব আলেম ছিলেন এবং দীর্ঘদিন শাসন করেছেন তিনি, দেশ ভারত শাসন করেছেন। এ সবগুলি ছিল, রাজতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্র ছিল না কোথাও। ছিল কোথাও গণতন্ত্র? এই ইতিহাস ইংরেজদের পর্যন্ত পৌঁছে দিলাম, ইংরেজ আসা পর্যন্ত কোনোদিন কোথাও গণতন্ত্র খুঁজে পাবেন না। যদি ইসলামে গণতন্ত্র থাকে তাহলে তেরোশো সাড়ে তেরোশো বছর ধরে মুসলিমরা গণতন্ত্রই খুঁজে পেল না, যেটা গণতন্ত্র ইসলাম সাইদি ভাই বলছেন। সাড়ে তেরোশো বছর ধরে ইসলামের এই গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় সাইদি সাহেবের কথায় তার থেকে তারা একবারে বঞ্চিত হয়ে থেকে গেল, গণতন্ত্রই প্রতিষ্ঠা হলো না। আর মওদুদী সাহেব আসলেন আর ইসলামী গণতন্ত্রের থিওরি প্রথম দিকে তো হারাম এমন কুফরি, তাঁর রাফায়েল মাসাইল কিতাব যদি থাকতো পড়ে শোনাইতাম আপনাদেরকে। সারা জীবন ধরে গণতন্ত্র হারাম এবং কুফরি 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 বলে ফতোয়া দেন সমস্ত কিতাবে। শেষ জীবনে দেখলেন যে এই কুফরির ফতোয়া দিয়ে তার কাজ হলো না, সারা জীবনটা চলে গেল পাকিস্তানের, তার রাজত্বে আসতে পারলাম, নেতৃত্বে আসতে পারলাম না, এরাই জিন্নার আইয়ুব খান এরাই থেকে গেল। তখন তিনি গিয়ার চেঞ্জ করে দিলেন শেষ জামানায় গিয়ে ইলেকশনে অংশ নিলেন গণতন্ত্রে। তার আগে গণতন্ত্র ছিল না। মওদুদী সাহেবের ভাষাতেও, লিখনিতে, কথাতেও গণতন্ত্র কুফরি পর্যন্ত ছিল, যে এখনো তার কিতাব রাসায়েল মাসায়েল আছে, বাংলায় অনুবাদ হয়েছে এই বইগুলি। ইনশাআল্লাহ তাহলে এই কিতাবগুলি যদি আমার কাছে কোনো ভাই হিতাকাঙ্ক্ষী ভাই পৌঁছে দেন তো কিতাব খুলে আপনাদেরকে দেখাবো কোনোদিন ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয়, সাইদি সাহেব কোরআনের একটি আয়াত পড়েছেন, সাবির হুম ফিল আমরে, পরামর্শ নিতে হবে। আল্লাহ পাকি বলছেন ওয়াসাবির হুম ফিল আমরে, পরামর্শের দ্বারা ইঙ্গিত করা হয়েছে গণতন্ত্রের দিকে। বললেন না সাইদি সাহেব যে এই আয়াতে গণতন্ত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে? এই তর্জমাটি, তর্জমা অনেক আছে, এই তর্জমাতে বেশ কিছু ভুলও আছে, কিন্তু এই আয়াতটি দেখাবো। এটি হচ্ছে মওদুদী সাহেবের তর্জমা, কারণ মওদুদী সাহেবের ভক্ত। আর এটি হচ্ছে তাফসিমুল কোরআনে যে তর্জমা অনুবাদ আছে তার আসল, এটা সংক্ষিপ্ত ত্রিশ পারা। তো এই মওদুদী সাহেবের তর্জমাতে কি করা হয়েছে যে মওদুদী সাহেবের অনুসারীরা গণতন্ত্রের জন্য এত প্রচেষ্টা চালাচ্ছে আর গণতন্ত্রের মাধ্যমে শাসকদের পতন ঘটিয়ে তারা নিজেরা সৎ নিজেকে বলছেন এবং তারা নেতৃত্বে যেতে চাইছেন, এই সাহেবের হুমফিল আমরের অর্থ কি করেছেন একটু পড়ে শোনাচ্ছি।
আমি নিজে অর্থ না করে মওদুদী সাহেবের এবং আব্দুর রহিম সাহেবের, বাংলা অনুবাদটি আব্দুর রহিম সাহেবের, তো এই অর্থটি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কালবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। ইশাবিরহুম ফিল আমরের অর্থটা দেখেন এখানে সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। হে নবী, ইহা খোদার বড় অনুগ্রহের বিষয় যে তুমি এইসব লোকের জন্য খুবই নম্র স্বভাবের লোক হইয়াছ, অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হইতে তবে এইসব লোক তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইত। অতএব ইহাদের অপরাধ মাফ করিয়া দাও, তাহাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দীন ইসলামের কাজকর্মে তাহাদের সহিত পরামর্শ করো। দীন ইসলামের কাজকর্মে ওয়াশাওয়িরহুম ফিল আমরে এখন আসি, এবং তাদের সাথে মশওয়ারা করো, পরামর্শ নাও তাদের দীন ইসলামের কাজকর্মের ক্ষেত্রে। তাহলে শাওয়িরহুম মানে কি করা? পরামর্শ করা। এখন এর ব্যাখ্যা আসছে, পরামর্শ মানে কি গণতন্ত্র? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পরামর্শ মানে কি গণতন্ত্র? না, দুটোতে আসমান আর জমিনের পার্থক্য আছে। পার্থক্যটা একটু বুঝাই, খুব সংক্ষেপে বুঝাচ্ছি, কারণ অনেক কথাই আছে, আজকে শেষ করতে হবে এই বিষয়টিকে। পরামর্শ আপনি নিজের ব্যাপারে, ব্যক্তি জীবনের আপনার কিন্তু ব্যক্তিগত সমস্যা আছে, আপনি কি সবার কাছে পরামর্শ করবেন? না, আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আপনার আব্বার কাছে, আপনার আম্মার কাছে, আপনার ওস্তাদের কাছে, নেক লোক সৎ লোকের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে পরামর্শ করবেন, ঠিক না? পরামর্শ তাহলে রাস্তাঘাটে যাকেই পাবেন তার কাছে পরামর্শ নেওয়া শুরু করবেন। এই কাজ কোনো আধা পাগলও করে না, করবে? জি। তাহলে আল্লাহ পাক কি করতে বলেছেন? পরামর্শ নিতে বলেছেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সূরা আছে, আল্লাহ পাক সূরায় সূরা একটি সূরার নামই যে সূরা, পরামর্শের সূরা। সেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আমরুহুম সূরা বাইনাহুম, মুসলিমদের কাজকর্ম সম্পাদিত হবে সূরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক। তাহলে পরামর্শ বোঝা গেল যে অযোগ্য লোকদের কাছে নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রেও নাই না, পরিবারের ক্ষেত্রে, ভাই আমার স্ত্রী খারাপ, তালাক দিব না রাখবো, এই পরামর্শ যার তার কাছে নেবেন। হ্যাঁ, গ্রামের যাকে তাকেই ধরবে না, বল ভাই পরামর্শ, আমার স্ত্রীকে রাখবো না রাখবো না। হ্যাঁ, আমার স্ত্রী বলছে আমাকে পৃথক হইতে, আমার আব্বা আম্মা থেকে আলাদা হবো, পৃথক হবো না, এক বাড়িতেই থাকবো। আমার স্ত্রী বলছে এই বলছে, তো কি করবো না করবো, সবার কাছে পরামর্শ নেবেন না? কোনো আলেমের কাছে, জ্ঞানীর কাছে, যে বয়োজ্যেষ্ঠ যারা ভালো পরামর্শ আপনার চাইতে দিতে পারবে, আপনাকে ভালো দিক নির্দেশনা দিতে পারবে, তাদের কাছে নেবেন? চিন্তা করুন, তাহলে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ছোট জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দুই তিনজনের ব্যাপার সবার, ছেলে মেয়েদের ক্ষেত্রে, ভাই ছেলে মেয়েদেরকে কি পড়াইলে ভালো হয়, মাদ্রাসায় পড়াবো, আগে হাফেজ করবো, না শুধু মাদ্রাসায় দিয়ে দেবো, আর না কারি করবো, না আপনার ইংলিশ মিডিয়ামে যদি পড়াই তাহলে ভবিষ্যতে কি করতে পারি, ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, যে যে বিষয়টি বুঝে তার কাছে সেই সম্পর্কে কি নিতে হবে, পরামর্শ নিতে হবে। যোগ্যদের কাছে পরামর্শ নেওয়া হয়, সবার কাছে পরামর্শ নেওয়া হয় না। পক্ষান্তরে গণতন্ত্রে ইলেকশনে ভোট ভোট সবার কাছে নেওয়া হয়। 17 ভোটের একটাই দাম, একটি ভোট তার, আর অসৎ লোক, মিথ্যুক, জালেম, খুনি, সন্ত্রাসী, পাপিষ্ট, বেনামাজি, কাফের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, তসলিমা রাসিন, সালমান রুশদি, সবার ভোটের দাম মূল্য সাইদি সাহেবের ভোটের সমান, ঠিক না? তাহলে এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে না, ইসলাম পরামর্শ সূরা সমর্থন করে। এখানে আরো বলে দিই, কারণ সাইদি সাহেব সৌদি আরবের সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, সেই জন্য বলে দিই যে সূরা প্রতিষ্ঠা রয়েছে সৌদি আরবে। এখন শুনে রাখুন, যারা পত্র পত্রিকা এখানকার পড়েন, ইংরেজি পড়েন অথবা আরবি পড়েন, তারা ভালো করে জানেন যে সৌদি আরবে সূরা কাউন্সিল আছে না? আমাদের শিক্ষিত ভাইয়ের পিছন দিকে অনেকে আছে না, সূরা কাউন্সিল আছে, যার নাম হচ্ছে মজলিসে সূরা। তার চিফ কে? হ্যাঁ, তার চিফ জানেন, তাই লাগা লোকেরা যারা নামাজ পড়ে না তারা? হ্যাঁ, যারা ইউরোপ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছে, ব্যারিস্টার হয়েছে তারা? না, ইসলামিক রাষ্ট্র যে সৌদি আরব, তার প্রমাণ শোনেন, ইমামে হারাম এবং শাওনুল হারমাইন, আল হারমাইন অ্যাফেয়ার্সের যিনি চিফ রাইস, যিনি প্রেসিডেন্ট, তিনি
এবং তিনি হচ্ছেন মজলিসের শুরার চিফ প্রেসিডেন্ট বা চেয়ারম্যান। তার নাম সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়ুন। জুমার দিনে বেশিরভাগ তার খুতবা হয়, অন্য অন্য আইম্মা কেরামের খুতবা হয়, মসজিদে হারামের তিনি খতিব এবং ইমাম, তিনি হচ্ছেন মজলিসের শুরার প্রধান চেয়ারম্যান। এই দেশে তাহলে ইসলামিক সরকার যে আর কোরআন সুন্নাহর যে বাস্তবায়ন আছে এর প্রমাণ হচ্ছে যে এখানে মজলিসের শুরা রয়েছে, যাতে অনেকগুলি সদস্যের মধ্যে প্রথম চিফ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি ইসলামিক স্টাডিজ এর উপরে পিএইচডি ডক্টরেট করালো এবং মসজিদে হারামের ইমাম এবং খতিব, আর একজন আন্তর্জাতিক আরবি ভাষার বড় সাহিত্যিক। এত সুন্দর তিনি বক্তব্য করেন, যারা আরবি ভাষা বুঝে আরবি সাহিত্যে যাদের জ্ঞান আছে তারাই বুঝে যে এত সুন্দর কথা তিনি বলতে পারেন, এত তার ভাষা সুন্দর আরবি ভাষা। তিনি হচ্ছেন এখানকার মজলিসের শুরা শুরা কাউন্সিলের প্রধান। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের শুরা পরামর্শ নিতে বলেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, বেড়ে যাওয়ার ক্ষেত্রে, আগে বাড়ার ক্ষেত্রে, কদম ওঠানোর ক্ষেত্রে, কিন্তু সবার ভোট সমান এর নাম সুরা নয়, এর নাম পরামর্শ নয়, এটি হচ্ছে কোরআনের বিকৃতি, এটি হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। যে অপব্যাখ্যা করে বাংলাদেশের অন্ধ মানুষকে হাইকোর্ট দেখানো হয়েছে, কুঁড়ে ঘর দেখিয়ে অন্ধ মানুষকে হাইকোর্ট দেখানো হয়েছে, এটি হচ্ছে হাইকোর্ট। সুরার নাম হচ্ছে গণতন্ত্র, সুরার নাম কখনো গণতন্ত্র নয়। গণতন্ত্রে কাফের, গণতন্ত্রেতে কাফের আর মুসলিম সমান করা হয়েছে, গণতন্ত্রেতে বেনামাজি নামাজিকে সমান করা হয়েছে, গণতন্ত্রকে, গণতন্ত্রেতে লুচ্চা লুচ্চাকে, জানি ব্যবিচারকারীকে সমত একজন লোকের সমান করে দেওয়া হয়েছে, গণতন্ত্রে আল্লাহ ভীরু এবং আল্লাহ প্রতি তার বিশ্বাস চিনে দুটোকে সমান করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি গত সপ্তাহে শুনিয়েছিলাম, তার একটি আয়াত হচ্ছে হালিয়াসাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞান রাখে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূল সম্পর্কে, শরীয়ত সম্পর্কে তারা, আর যারা কিছুই জ্ঞান রাখে না সবাই কি সমান হইতে পারে? হালিয়াসাউল যুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো কি সমান হইতে পারে? হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, আল্লাহ বলছেন যে যে দেখে চোখে দেখে আর যে দেখে না অন্ধ, দুটো কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না, কিন্তু গণতন্ত্রে দুটোই হচ্ছে সমান, অন্ধ আর যে দেখে সমান, যে মূর্খ আর যে জ্ঞানী সমান, আলেম আর জালেম সমান, আল্লাহ ভীরু আর আল্লাহ দ্রোহী দুটোই সমান, মমিন আর কাফের সমান, এর নাম ইসলাম নয় ভাইরা। আবার বুঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে আরেকটি কথা তিনি বলেছেন যে গণতন্ত্রকে যারা হারাম করে তারা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা নিয়েছে, তারা তার কথাতে শুনেছেন। আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার রাস্তার কথা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জান্নাত পাওয়া যাবে না রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে জান্নাত পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নাফরমানি করে তাহলে জাহান্নামে যাবে। গণতন্ত্র কি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হলো? কখনো নয়। তাহলে গণতন্ত্র হারাম করে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? সাইদি সাহেব বলছেন জাহান্নামে, কিন্তু কোরআন বলছেন না? যারা গণতন্ত্র বলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে, সেটি কিন্তু জাহান্নামের রাস্তা। শুনে রাখুন, কোরআন আয়াত শোনাচ্ছে আপনাদেরকে, সূরা নিসা আয়াত নম্বর 115, আল্লাহ পাক বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গণতন্ত্র তো দেননি, 1400 বছরে, 1350 বছর ছিলই না। মিম্বাদে মা তাবাইয়ানা লাহুল হুদা, তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর, হিদায়াত স্পষ্ট হয়ে গেছে, কোরআন নাজিল হয়ে গেছে, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, দিনকে আলিয়া মাকমাল তো লাগ, দিনকে আলা কমপ্লিট করে দিয়েছেন, তারপরেও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, ওয়াত তাবে গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনগণের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে, প্রথম সারির মুমিন কারা? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে সাহাবাই কেরাম খোলাফায়ে রাশিদিনের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে, 1400 বছরে মুমিন মুসলিম শাসকদের রাস্তায় গণতন্ত্রের রাস্তা নাই, এটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের রাস্তা। যদি মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে, তাহলে আল্লাহ কি বলছেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেখানে ফিরতে চাবে সেদিকে আমি ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবিষ্ট করব, দাখিল করব, আল্লাহ বলছেন। ওয়াসাআত মাসিরা, এবং এই জাহান্নাম হচ্ছে বড় নিকৃষ্ট স্থল। তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাস্তার বিরুদ্ধাচরণ করা। জি, আর গণতন্ত্র হচ্ছে নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরাম মুমিনগণের রাস্তার বিরুদ্ধাচরণ, সুতরাং সেটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। জি, আজকে যারাই এই মাহফিলে এসেছেন আমি বিনীত ভাবে অনুরোধ করতে চাই, বিষয়টি উপলব্ধি করতে চেষ্টা করুন। আল্লাহ পৃথিবীতে যা যা দিয়েছেন শয়তান তার উল্টা আরেকটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীবাসীকে দিয়েছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়াত, শয়তান তার উল্টা আরেকটা বানায়, এটা ঠিক কিনা বলে? আল্লাহ বানিয়েছেন খলিফা খেলাফত, শয়তান বানাইছে মুলুকিয়াত রাজতন্ত্র, রাজতন্ত্র আল্লাহর বানানো নয়। শুনলেন তো আশা করি, তাই না? বিষয় হচ্ছে খেলাফত আর মুলুকিয়াত, অর্থাৎ খেলাফত আর রাজতন্ত্র। রাজতন্ত্র সাইদি সাহেবের ভাষায় এটি জায়েজ নয়, হারাম, বরং শয়তানের দেওয়া। শয়তানের দেওয়া তখন জায়েজ হওয়ার প্রশ্নই উঠে না, ঠিক না? জায়েজ রাস্তায় নয়, আমি উত্তম অনুত্তমের প্রশ্ন যাচ্ছি না, জায়েজই নয়। এবং যারাই হাসিল করেছে রাজতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব হাসিল করেছে তারা শয়তানের দান পেয়েছে তার কথায়। এখন শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর সম্পর্কে কি বলছেন সূরা নিসার আয়াত নম্বর 54। আল্লাহ বলছেন আম ইয়াহসুদুনা নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি মানুষের হিংসা করে থাকে ওই সব নিয়ামতের ওপর যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ পূর্বক দান করেছেন? হিংসা করে থাকে মানুষ, যাকে দান করে আল্লাহ অন্যরা তখন কি করে হিংসা করে যে এদের পতন কি করে ঘটাবো, হ্যাঁ এদের সর্বনাশ কি করে করব, এদেরকে টেনে কি করে ফেলবো, আমরা কি করে নেতৃত্বে যাব, ওরা কেন পেল আমরা কেন পেলাম না। আল্লাহ বলছে মানুষের স্বভাব হচ্ছে এটি, গণতন্ত্রের স্বভাব হচ্ছে এটি, গণতন্ত্রের স্বভাব হচ্ছে যতই সৎ লোক আসুক ওকে নামিয়ে ফেলার জন্য, পতন ঘটানোর জন্য, ডাউন করার জন্য মিথ্যার শেষ নেই। গণতন্ত্রের রাজনীতি মানেই মিথ্যা আর মিথ্যা। আর এসব আপনারা মহফিলে অনুষ্ঠানে হাজির হয়েছেন, রাজনৈতিক বক্তব্য শুনেছেন আর জানেন যে কি মিথ্যাচারিতা তারা করে। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম, তারপর আল্লাহ বলছেন যে নিঃসন্দেহ আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে দান করেছি আল কিতাব, কিতাব দান করেছি, আল হিকমাতা এবং হিকমত দান করেছি, দিনের জ্ঞান দান করেছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা এবং তাদেরকে বিশাল রাজত্ব দান করেছি। আল্লাহ কি বললেন? মুলকান বললেন না, খিলাফাতান কি বলেছেন? এটি দেখাবার বিষয়। আল্লাহ বলছেন মুলকান আযীমা, তাহলে শয়তানের দেওয়া না আল্লাহর দেওয়া? দেখেন সাইদি সাহেবের যদি আয়াত সম্পর্কে জ্ঞান থাকতো তো এত বড় কথা বলতেন না, এত বড় অপরাধের কথা বলতেন। আল্লাহ কি বলছেন? ওয়া আতাইনাহুম, আমি আল্লাহ দিয়েছি মুলকান আযীমা, বিশাল রাজত্ব। মুলকান মানে কি? রাজত্ব। তিনি তো বললেন খেলাফত আর মুলুকিয়াত, হয় মুলুকিয়াত উর্দু ভাষায় তিনি বললেন, আল্লাহ কোরআনে আরবিতে বলেছেন মুলকান আযীমা, শুধু মুলক তিনি বিশাল রাজত্ব আমি আল্লাহ দান করেছি। আর শাহিদ সাহেব বলছেন যে শয়তান দিয়েছে মুলুকিয়াত রাজতন্ত্র। দেখলো আরেকটি আজ শোনেন সূরা বাকারা আয়াত নম্বর 247, ওয়াকালা লাহুম নবীহুম ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতাম মালিকা। তালুত আর জালুতের ঘটনা সূরা বাকারাতে রয়েছে। তালুত আর জালুতের ঘটনা, জালুত জালেম কাফের রাজা ছিল আর তালুতকে আল্লাহ রাজা করে বাদশাহ করে পাঠালেন, রাজা করে পাঠালেন। আল্লাহ কি বলছে? ওয়াকালা লাহুম নবীহুম, তাদের নবী ওই জাতির নবী, নবীর কাছে তারা দাবি করেছিল ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি আমাদের জন্য একজন রাজার ব্যবস্থা করেন। মালিকান তারা রাজা চেয়েছিলেন, বাদশাহ চেয়েছিলেন, ইবাস লানা মালিকান একজন বাদশাহ দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ বাদশাহ নেতৃত্বে, সেই রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, লড়াই করব কাফেরের বিরুদ্ধে, কাফের বাদশাহ জালুতের বিরুদ্ধে। তখন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ বলছেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, নবী তখন বলছেন ইন্না ওয়াকালা লাহুম নবীহুম, সেই জাতিকে তাদের নবী বললেন ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুত মালিকা, নিশ্চয় আল্লাহ ফাকর রব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে রাজা করে পাঠালেন, মালিক করে কি করলেন? যদি খেলাফত শুধু আল্লাহর দান হইতো, মুলুকিয়াত আল্লাহর দান না হইতো, তাহলে আল্লাহ বলছে ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুত খলিফাতান, আল্লাহ কেন বললেন না মালিকান, কেন বললেন মুলুকিয়াত, কেন বললেন? বুঝতে পারছেন? স্পষ্ট না অস্পষ্ট?
তালুত তাহলে কি ছিলেন? বাদশাহ ছিলেন। আর দান করলেন কে? আল্লাহ। আল্লাহ বাদশাহ করে পাঠালেন। তখন জাতির লোকেরা বলছে কালু আন্নাই একুন লাহুল মুলকু আলাইনা, আরে আমরা অনেকে শক্তিশালী, অনেকে বিচক্ষণ, অনেকে বুদ্ধি রাখি, ক্ষমতা রাখি, ধন সম্পদ রাখি, তাহলে আমাদেরকে রাজা বাদশাহ বানানো হতো, তাকে কেন বাদশাহ বানানো হলো? এটা কেমন কথা? আন্নাই একুন লাহুল মুলকু আলাইনা, আমাদের ওপর তাকে কেন রাজত্ব দেওয়া হইলো? যে মানুষের সহজে হিংসা করা, মানুষের সহজে হিংসা করা, আমরা বেশি অধিকারী রাজত্বের। সেই যুগের লোকেরা আজকালকার যুগের মতোই তারা ভেবেছিল যে গরিব মানুষ, তালুক ছিলেন গরিব মানুষ, আরে গরিব দরিদ্র মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ, সে কি করে নেতৃত্ব পেতে পারে? সে কেন বাদশাহ হবে? আমরা পয়সাওয়ালা পুঁজিপতি, আমরা বাদশাহ হব? তাকে তো ধন সম্পদের প্রশস্ততা দেওয়া হয়নি, এত বেশি ধন সম্পদ দেওয়া হয়নি আমাদের মতো, তাহলে কি করে তিনি বাদশাহ হলেন? কাল তখন নবী বললেন ইন্নাল্লাহ ইস্তাফাহু আলাইকুম, আল্লাহ তোমাদের মাঝে তাকে মনোনীত করেছেন, ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, এবং আল্লাহ পাক তাকে অধিক জ্ঞানও দান করেছেন এবং দৈহিক ক্ষমতা শক্তিও দান করেছেন। রাজত্বের জন্য দৈহিক ক্ষমতা, বীরত্ব, সাহস লাগে, আর লাগে বিদ্যা বুদ্ধি কৌশল লাগে, এলম লাগে, তা আল্লাহ দান করেছেন, ধনের প্রয়োজন নেই। এলম লাগে, এলম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর জিসম দিয়েছেন, দেহ দিয়েছেন, সাহস দিয়েছেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব দিয়ে থাকেন মান ইয়াশা, যাকে আল্লাহ চান। আল্লাহ কি বললেন এখানে? ওয়াল্লাহু ইউতি মুলকাহু, রাজতন্ত্রের কথা আল্লাহ বললেন এখানে, আল্লাহ ইউতি খেলাফতাহু বলেননি। বলেছেন কি? যদি শুধু ইসলামে খেলাফতই থাকতো তাহলে আল্লাহ পাক বলতো আল্লাহ ইউতি খেলাফতাহু। শয়তানের দেওয়া বস্তুর কথা আল্লাহ কেন কোরআনে উল্লেখ করবেন? আল্লাহ ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান রাজত্ব দিয়ে থাকেন, আল্লাহু ওয়াসিউন আলিম। খেলাফত সম্পর্কে শুনুন, খেলাফত সম্পর্কে হাদিসটা শুনিয়ে দিচ্ছি। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু ফি উম্মতি সালাসুনা সানা, আমার উম্মতে খেলাফত থাকবে মাত্র 30 বছর। এমন খেলাফত যে খেলাফতের নাম হচ্ছে খেলাফাতে রাশেদা। মনে রাখুন, খেলাফাতে রাশেদার অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি দেশ পরিচালনা করা। এটি মাত্র 30 বছর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। পুরোপুরি সুন্নতের অনুসরণ করে, সার্বিক ক্ষেত্রে স্বজন প্রীতি না করে, যার যে হক, যার যে যোগ্যতা, ওই রকম হক দিয়ে যে খেলাফত চলেছে এবং ন্যায় বিচার হয়েছে, শাসকদেরকে গিয়ে, খলিফাকে গিয়ে, সরাসরি একজন মহিলাও গিয়ে বলতে পেরেছে, সাধারণ মহিলা গিয়ে বলছে যে আপনি এটা ভুল করলেন, ভুল মেনে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দাদির ওয়ারাসা সম্পর্কে, হক সম্পর্কে, মানে ধন সম্পদে ভাগ, নাতির ধন সম্পদে দাদির হক আছে কিনা, নানির হক আছে কিনা, এসেছে জিজ্ঞাসা করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলা জানাছেন, তিনি বললেন যে মা যাদালাকা লাকি ফি কিতাবিল্লাহ শাই, কোরআনে তোমার কোনো ভাগ বন্টন নেই, তুমি পাবে না। মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে দরবার থেকে, মসজিদে নবী থেকে, মসজিদে নবী ছিল দরবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। এক সাহাবী বলছেন কি ব্যাপার মহিলা, কেন কান্না করো? আর বলিও না, আমার নাতি মারা গেছে, তার অনেক ধন সম্পদ আছে, আমি নাকি কিছুই পাবো না। কে বলেন? বলছে খলিফা এটি ফয়সালা করলেন, বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে, নানিকে সুযোগ দিয়েছেন, একের ছয় দিয়েছেন, একের ছয় দিয়েছেন, আমি সাক্ষী দিচ্ছি। যেমনই হাদিস শোনানো হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন যে আবু বকর ভুল করেছে, মহিলার হক রয়েছে দিচ্ছি। এ হচ্ছে খেলাফতের রাশেদার লক্ষণ। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিদ্ধান্ত নিলেন যে লোকেরা এত বেশি মোহরানা নেই, মেয়ের বিয়ে দিতে গিয়ে বোনের বিয়ে দিতে অনেক যুবকরা বিয়ে করতে পারে না, যেমন আজকাল সৌদি আরবে লাখ লাখ টাকা লাগে বিয়ে করতে, 30-40 বছর বয়স হয়ে যাচ্ছে, বেচারা মিসকিন বিয়ে করতে পারে না। আর আমাদের দেশে বলে ধারাবাকিতে ধোকাবাজি, কিছুই দিচ্ছে না। তো উমার রাদিয়াল্লাহু তাআলা একবার ভাবলেন যে এটাকে সীমিত করে দেওয়া হোক, লিমিটেড করে দেওয়া হচ্ছে, এর বেশি কেউ মহারানা নির্ধারিত করতে পারবে না। এক মহিলা মজলিসে ছিল, শুনতে পেয়েছেন, পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন এ উমার তোমার এই ফয়সালাকে তুমি ফিরিয়ে নাও।
তোমার এই ফয়সালা চলবে না কোরআন বিরোধী। আল্লাহ পাক বলেন ওয়াইনা আতাই তুমি ইহদাহুন নাকিন তারান ফালা তাখুযু মিনহু শাইয়া, যদি তোমরা নারীদেরকে স্ত্রীদেরকে অজস্র ধন সম্পদ পাহাড়ের মতো ধনের স্তূপ দিয়ে দাও, ওয়াইনা আতাই তুমি ইহদাহুন নাকিন তারা ফালা তাখুযু মিনহু শাইয়া, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে তার সাথে মিলন নির্জনতা হয়ে যাওয়ার পরে কিছুই ফিরিয়ে নিতে পারবে না, তালাক পেয়ে গেলেও হক মোহর। তাহলে আল্লাহ বলছেন তিনতার অজস্র ধন সম্পদ কোটি কোটি টাকাও যদি দিয়ে দাও তাহলে তুমি উমার কে সীমিত করো আর যে বলবে যে না 10,000, 20,000, 30,000 বেশি মোহর বাঁধা যাবে না, এটা করার তোমার অধিকার নেই। উমার বললেন যে উমার হেরে গেছে, এই মহিলা জিতেছে। এটি হচ্ছে খেলাফতের রাশেদার লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত কতদিন থাকবে বললেন রাসূল আল খিলাফাতু ফি উম্মতি 30 সনা সুম্মা মুলকুন বাদা যালিকা, এরপরে কি হবে রাজত্ব রাজতন্ত্র কায়েম হবে, বনু উমাইয়ার যুগ শুরু হলো। তারপরে প্রথম যিনি বাদশাহ হলেন তার নাম কি বলতে পারেন? মাবিয়া বিন আবি সুফিয়ান সাহাবী, সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুলুকিয়াত রাজতন্ত্র কখন থেকে শুরু হলো? সাহাবায়ে কেরামের যুগ থেকে, এবং সাহাবী স্বয়ং রাজা বাদশাহ হচ্ছেন। তাহলে সাইদি সাহেবের ভাষায় মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পেয়েছেন এটা শয়তানের দান। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই রকম কথা বলা কত বড় গোস্তাখি বেয়াদবি তা আপনারা অনুভব করতে পারছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে কি সতর্ক সাবধান করেছেন, কিভাবে যে খবরদার। শুনে রাখুন, আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি, মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাগণ সম্পর্কে। লা তাত্তাখিযুহুম গারাজা, খবরদার তাদেরকে তোমরা তীরের নিশানা বানায়ও না, তাদের সমালোচনা করিও না, তাদের ওপর খারাপ মন্তব্য করিও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদেরকে নিশানা বানিয়ে নিও না, তোমাদের কথার সমালোচনার গীবতের হ্যাঁ বদনাম করার হ্যাঁ তাদের দস্তুটি তুলে ধরার এই কাজ খবরদার করিও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফামান আহাব্বাহুম, আরো শুনেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং যারা সাহাবাগণকে ভালোবাসবে ফাবে হুব্বি আহাব্বাহুম, তাহলে আমার ভালোবাসার কারণে আমার সাহাবীদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম, আর যেই ব্যক্তি আমার সাহাবাই কেরামদের সাথে শত্রুতা রাখবে বলবে শয়তানের দান, এই কথা বলবে যে বলবে যে মাওয়িয়া খারাপ ছিল, আউযুবিল্লাহ, অমুক আমর বিন আস খারাপ ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই করেছেন, নাসিবিরাই হোক আর রাফিজিরাই হোক আর খারেজিরা হোক, এইরকম যারা মন্তব্য করবে সাহাবায়ে কেরাম সম্পর্কে, কটাক্ষ করবে, খারাপ কথা বলবে, আমান আবগাজাহুম, যারা শত্রুতা রাখবে, বিদ্বেষ রাখবে, ফাবে বুগজি আবগাজাহুম, তাহলে আমার সাথেই যেন তার শত্রুতা আছে, সেই জন্যই সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে। ওমান আজানি আজাহুম ফাকাদ আজানি, আর যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেবে সেই ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। ওমান আজানি, আর মনে রেখো যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। শুনলেন হাদিস? মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা যে প্রথম বাদশাহ ছিলেন এই সম্পর্কে নিজের কথা না বলে আপনাদের কথা না শুনে বলি, বাইহাকিতে একটি হাদিস রয়েছে, বাইহাকির একটি কিতাবের নাম আল মাদখাল, তাতে সাফিনা এই সাহাবী যে খেলাফতের হাদিস বর্ণনা করেছেন, এই সাফিনা বলছেন যে ইন্না আউয়ালাল মুলুকে মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু, প্রথম রাজা হচ্ছেন রাজতান্ত্রিক পদ্ধতিতে রাজা প্রথম হচ্ছেন কে? মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু। আর খেলাফতের অর্থ হচ্ছে খেলাফতে রাশেদা, খেলাফতে কামেলা, যাতে পূর্ণাঙ্গ রূপে ইসলামের বাস্তবায়ন হতো। তাহলে আরেকটি প্রশ্ন থেকে যায় যে খেলাফত ইসলামে আছে, আর আমার কথা দিয়ে স্পষ্ট হইল কোরআন হাদিসের যে দলিলগুলি বললাম যে রাজতন্ত্র ইসলামে আছে, যদিও খেলাফতের মতো অত উত্তম তরিকা নয় কিন্তু আছে। এই কথাগুলি শোনাই, এই কথাগুলি কোথায় পাবেন আপনি? এই কথাগুলি শোনার জন্য আপনাকে বলছি যে তফসির ইবনে কাসির, আরবি কিতাব এবং খুব প্রাচীন তফসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ, এই তফসিরের উর্দু হয়ে গেছে, ইংরেজি হয়েছে, বাংলায় হয়েছে, ঢাকায় বাংলাতে পাবেন 18 খণ্ডে।
তো এই তফসির ইবনে কাসীরের সূরা বাকারার এই আয়াতের তফসিরে, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরযি খলিফা, আল্লাহ পাক বললেন ফেরেশতাগণকে যে আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরযি খলিফা, ঘটনা আর বলছি না, ফেরেশতারা কি বললেন, আল্লাহ কি বললেন, তারপরে সেজদার আদেশ হলো, ইত্যাদি ইত্যাদি। এই আয়াতের তফসিরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, তফসির বাংলায় রয়েছে পড়ে নিতে পারবেন, বলছেন যে কয়েকটি পদ্ধতি রয়েছে, মুসলিম নেতা নির্বাচনের কয়েকটি পদ্ধতি রয়েছে, পাঁচটি পদ্ধতি তিনি উল্লেখ করেছেন পরপর, সর্বোত্তম পদ্ধতি, তারপরে 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 পাঁচটি পদ্ধতি উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই। মজার কথা শুনে দেখো, তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই যেটি সাইদি সাহেব প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছেন। তার কথা শুনে ওয়াল ইমামাতু, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার কথা আরবিতে পড়ে শোনাচ্ছি, বাংলা বাংলাও আছে ইবনে কাসীর, তবে আরবি থেকে শুনিয়ে দিই এবং তরজমা করে আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াল ইমামাতু তুনালু বিন্নাসি, খেলাফত হাসিল হওয়ার বিভিন্ন তরিকা রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহ অথবা তার রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বাণী থাকে যে অমুক খলিফা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এটি হচ্ছে একটি তরিকা। কামা ইয়াকুলুহু তায়েফাতু মিন আহলি সুন্নাহ ফি আবি বকর, আর এটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, আহলি সুন্নাহ ওয়াল জামাতের একদল উলামায়ে কেরামদের মত, তারা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পরামর্শ নিয়ে হয়নি কারো, বা পরে হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা কি হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদল আহলি সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হচ্ছে যে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, নামাজের যেহেতু খলিফা তিনি হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন শেষ যুগে তখন কি বলেছিলেন, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে গিয়ে বলো যে লোকজনকে নামাজ পড়াক, আমি আর নামাজ পড়তে মসজিদে যেতে পারছি না, নামাজ পড়াতে পারছি না। তো নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত কালিমা তাওহীদের পরে, যার খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তলাভিষিক্ত বানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে। এক মহিলা এসে জিজ্ঞাসা করছে যে আপনার ইন্তেকালের পরে আপনাকে যদি না পাই, আপনাকে পেলাম না অথবা আপনি ইন্তেকাল করেছেন, তাহলে কার কাছে যাব, কার কাছে মাসলা জিজ্ঞাসা করব, বললেন ফাতি আবি বাবা বকর, আবু বকরের কাছে গিয়ে মাসলা জানিয়ে, আবু বকরের কাছে যে যাবো তোমরা, গিয়ে তার কাছে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করে জিজ্ঞাসা করবে। তো বিভিন্ন হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যে আমার পরে খলিফা হবেন কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আরেকটি মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় দল আলেম, তারা বলছেন না স্পষ্ট হয়ে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ইঙ্গিত করে দিয়েছিলেন, বহু ক্ষেত্রে ইঙ্গিত করে দিয়েছিলেন যে আমার পরে তোমরা খলিফা বানাবে কাকে, আবু বকর, আও বিল ইমায়ে ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে দিয়েছেন নামাজের ব্যাপারে আর অন্যান্য ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে। যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো জায়গায় বেরোতেন বলতেন খারাজ তো আনা আবু বকর ও উমার, আমি বের হইলাম, আবু বকর বেরোলেন, উমার বেরোলেন, দাখাল তো আনা আবু বকর উমার, আমি বের হইলাম, ঢুকলাম, আবু বকর ঢুকলেন, তারপর উমার ঢুকলেন, বহু হাদিস এরকম রয়েছে। কামা ইয়াকুলু ইয়াকুলু আখারুনা মিনহুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফেঈ মালিকি হাম্বলি আহলে হাদিস সমস্ত উলামায়ে কিরাম আবু বকর সিদ্দিকের খেলাফত সম্পর্কে দুটি মত রাখে। একদল বলছে না স্পষ্ট দলিল ছিল, আর একদল বলছেন যে ইশারা ইঙ্গিত ছিল যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় তরিকা, এই তরিকার রাস্তা আর নেই, আছে কি প্রথম তরিকার রাস্তা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে গেছেন, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, কেউ এসে স্বপ্নের মাধ্যমে বলবে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন যে অমুককে খলিফা বানাও, এগুলো হচ্ছে বিদাতের তরিকা, স্বপ্নের ধর্ম যারা বিশ্বাস করে তাদের তরিকা, এই তরিকা ইসলামে নেই। আম্বিয়াগণের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন কোনো গুরুত্ব রাখে না, শয়তানেরও হইতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, সুতরাং এই রাস্তা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় রাস্তা হচ্ছে আওদিস্তিখলাফিল খলিফাতে আখার বাদহু কামা ফাআলা সিদ্দিক বি উমর ইবনে খাত্তাব, অথবা আগের যে খলিফা রয়েছেন যিনি বিদায় নিতে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়েছেন আর কাজকর্ম চালাতে পারছেন না, তিনি একজন যোগ্য ব্যক্তি দেখলেন আর তাকে খলিফা বানিয়ে দিলেন, আমার পরে অমুক খলিফা হবে আর কারো অভিযোগ করার কিছু থাকবে না।
এটি হচ্ছে ইসলামিক তরিকা, এটি হচ্ছে ইসলামিক তরিকা। খেয়াল রাখবেন তিনি আল্লাহ ভীরুতার সাথে যে যোগ্য ব্যক্তির নাম তিনি উল্লেখ করবেন, যে আমার পরে অমুক ব্যক্তি খলিফা হবেন, যেমন করেছিলেন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কামা ফাআলা সিদ্দিক বি উমর ইবনে খাত্তাব। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায় যখন দেখলেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তখন বললেন যে আমার পরে খলিফা হবেন কে? ওমার। তোমাদের এই ক্ষেত্রে আর কারো রোগ লালসা থাকবে না, আশা আকাঙ্ক্ষা থাকবে না, আর কোনো পরামর্শ প্রয়োজন নেই, আমি নাম বলে দিলাম, নিযুক্ত করে দিলাম, আমার পরে খলিফা হবেন, আমার স্থলাভিষিক্ত হবেন ওমার। তাই ইসলামিক তরিকা কিনা? এটা গণতন্ত্রের দিকে যাচ্ছে না রাজতন্ত্রের কাছাকাছি আসছে? বলুন তো দেখি, চিন্তা করুন, যোগ্য ব্যক্তির মনোনয়ন হলেই হলো, যোগ্য ব্যক্তিকে বাছাই করলো, যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করলেই হলো। তিন নম্বর তরিকা, আও বেতার কেহি সুরা ফি জামাতিন সালেহিনা কাযালিকা কামা ফালাহু উমার, অথবা বেশ কিছু লোকের পরামর্শের ওপর ছেড়ে দেবেন। বেতার কেহি সুরা, পরামর্শের ওপর ছেড়ে দেবেন, কাদের পরামর্শ? সাইদি সাহেব বলত গণতন্ত্রী, ফি জামাতিন সালেহিনা, সৎ আল্লাহ ভীরু লোকদের, আল্লাহ ভীরু লোকদের। আচ্ছা বলুন তো আমাদের সমাজে সরকার কয়জন সৎ লোক আল্লাহ ভীরু আছে? আপনি নিজের গ্রামের দেখুন যে আমার গ্রামে আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে, এবং যোগ্য ব্যক্তির নাম বলবে যে আমার গ্রামে যোগ্য ব্যক্তি নেতৃত্ব দিকে, এরকম কজন পাবেন? সবাই নিজের বংশের দিকে টান দেবে, হ্যাঁ নিজের নিজের পার্টির দিকে টান দেবে, স্বার্থের দিকে টান দেবে, যার যার সাথে স্বার্থ জড়িত রয়েছে তার দিকে টান দেবে, আল্লাহ ভীরু তো নেই। তাহলে সুরা হবে তার মধ্যে ফি জামাতিন সালেহিন, সৎ লোকদের কয়েকজনের সদস্য বানিয়ে দিবে যে এরা নির্বাচন করবেন। কামা ফাআলা উমার, যেমন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার শেষ জামানে বললেন যে আমার পরে খলিফা নির্বাচন করার জন্য আমি ছয় জনের নাম নিযুক্ত করলাম, এই ছয় জনের মধ্যে কোনো একজন কি হবে? খলিফা হবে। ছয় জনের মধ্যে কোনো একজন হবে, ছয় জন তোমরা পরামর্শ করে নাও। তার মধ্যে তিনজন নিজেরা সরে গেলেন, আমরা খলিফা হব না, আমরা সমর্থন দেবো, আমরা খলিফা হব না, বাকি থেকে গেল তিনজন। এদের সবাই আশ্রম অবসরা ছিলেন, আশ্রম অবসরা জানেন তো, দশ জন লোককে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশ্রম অবসরা ছিলেন। তিনজন সরে গেলেন, আমরা হব না, যারা হব না বললেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ, তিনি তখন তাকে বলা হলো ঠিক আছে তাহলে এই বাকি তিনজনের মধ্যে আর একজন সরে গেল, এখন বাকি থাকলো কে? উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। এখন এই দুইজনের মধ্যে কাকে করা যেতে পারে? কারো মত যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচিত করা যায়, কারো মত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন বাড়ি বাড়ি গিয়ে যোগ্য লোক, সাহাবাই কেরামের জামানা সবাই যোগ্য লোক, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের পরামর্শ নেওয়া হয়নি, যুবকদের পরামর্শ নেওয়া হয়নি, জ্ঞানীদের সাহাবাই কেরামদের পরামর্শ নয়, আচ্ছা বলেন তো উসমান খলিফা হলে ভালো না আলী খলিফা হলে ভালো? অধিকাংশ লোক পরামর্শ দিলেন, সুরা পরামর্শ দিলেন যে না ওমারের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি খলিফা হওয়াটাই ভালো হবে। তখন তিনি ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা আরো বলে দিয়েছিলেন, তিনজন যে ছয় জনের মধ্যে যদি আবার দ্বন্দ্ব হয়ে যায়, তিনজন তিনজন ভাগ হয়ে যায়, তাহলে সমান সমান হয়ে গেল, তাহলে কি হবে? তখন আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর আছে, তার পরামর্শ নেবে, কিন্তু খবরদার তাকে খলিফা বানাবে না। অনেক সাহাবায়ে কেরামের মত ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলেকে খলিফা বানানো হোক আব্দুল্লাহকে, এত ভালো জ্ঞানী ছিলেন, দিন সম্পর্কে আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং এত বেশি সুন্নতের তিনি পাবন ছিলেন, এত আল্লাহ ভীরু তিনি ছিলেন, কিন্তু এই রাস্তা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন তার আব্বা, যে না আমার ছেলেকে তোমরা খলিফা বানাবে না, খবরদার এই রাস্তা বন্ধ, তবে আমার ছেলে পরামর্শ দেবে, যদি এই ছয় জনের মধ্যে সমান সমান হয়ে যায়, তিনজন তিনজন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কোন দিকে যাবে? তখন আমার ছেলে যেদিকে হবে সেই দিকের ব্যক্তি খলিফা হবেন। যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ভিত্তিক যেই সূরার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাবিরহুম ফিল আমরে ওয়া আমরুহুম সূরা বাইনাহুম, এটি হচ্ছে সূরা। এখানে কি গণতান্ত্রিক ভোট হয়েছিল নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র হয়েছিল? ফাসেকদের পরামর্শ নেওয়া হয়েছিল? আশেপাশে ইহুদি বসবাস করত তাদের পরামর্শ নেওয়া হয়েছিল? হ্যাঁ, না নেওয়া হয়নি। মহিলাদের পরামর্শ নেওয়া হয়েছিল? না। তো
চার নম্বর খলিফা নির্বাচনের তরিকা আও বিস্তেময় আহলিল হাল্লি ওয়াল আকদি আলা মুবায়াতিহি আও মুবায়াতি আহাদি মিনহুম লাহু ফায়াজিবু ইলতিজামুহা ইনদাল জুমহুর ওয়া হাকি আলা যালিক ওয়া হাকি আলা যালিক ইমামুল হারমাইন আল ইজমা ওয়াল্লাহু আলাম বলছেন যে চতুর্থ পদ্ধতি হচ্ছে খলিফা নির্বাচনের বা দেশের শাসক নির্বাচনের যে যোগ্য ব্যক্তি আহলুল হাল্লে ওয়াল আকদ অর্থাৎ দেশের যোগ্য ব্যক্তি যারা জ্ঞানী ওলামা সমাজ বিচক্ষণ ব্যক্তি যারা দেশ শাসন করার জন্য কিরকম লোকের প্রয়োজন রয়েছে দিন সম্পর্কে জ্ঞানী হওয়ার সাথে সাথে যেমন দেখতে হবে যে দুনিয়া সম্পর্কে বেশ কিছু জ্ঞান যেন থাকে যাতে করে সে দেশটাকে চালাতে পারে যুগ উপযোগী তো এই দিক দেখে তারপরে কিন্তু দিনের মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে কোরআনের জ্ঞান অবশ্যই থাকতে হবে সুন্নতের জ্ঞান অবশ্যই থাকতে হবে আল্লাহ ভীরুতা তাকওয়া অবশ্যই থাকতে হবে জুলুম অত্যাচার থেকে মুক্ত অবশ্যই থাকতে হবে তারপরে যোগ্য ব্যক্তিরা যখন কি করবে পরামর্শ করে তারা একজনের সাথে বায়াত করে নিল শপথ করে নিল যে আপনি আমাদের খলিফা যোগ্য ব্যক্তিরা সবাই মিলে বায়াত করলো অথবা যোগ্য ব্যক্তিদের একজন উঠলো উঠার পরে কোনো একজনের সাথে বায়াত করলো যে আপনি আমাদের খলিফা আপনার সাথে আমি শপথ করছি যদি একজনও দাঁড়িয়ে গিয়ে শপথ করে নেয় এবং এই শপথ শুরু হয়ে যায় তাহলে বাকি লোকেরা যারা রয়েছে যোগ্য তারা তার অনুসরণ করে তাকেই খলিফা নির্বাচন করবে এখানে আরেকটি কথা শুনে রাখেন যোগ্য ব্যক্তি বেশি যোগ্য ব্যক্তি থাকতে কম যোগ্য ব্যক্তির নেতৃত্ব শরীয়তে জায়েজ রয়েছে আরেকটি মাসলা কারণ অনেকের ব্রেনে খুঁজখুঁজিয়ে থাকতে পারে যে বাবা যোগ্য ব্যক্তি থেকে গেল অন্য লোক কেন চলে আসো যেমন মাবিয়া রাজি আল্লাহ তাআলা আনহর জামা নাই মাবিয়া রাজি আল্লাহ তাআলা আনহর তুলনা অনেক যোগ্য যোগ্য সাহাবাই কেরাম ছিলেন স্বয়ং আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তাআলা আনহর যাকে তৃতীয় খলিফা করার জন্য অনেকে প্রস্তাব দিচ্ছিলেন তিনি বাহায়াত ছিলেন যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও অধিক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তার চাইতে নিম্ন কিন্তু যোগ্য ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে যদি হয় আর তাকে যদি খেলাফত দিয়ে দেওয়া হয় তাহলে সেই খেলাফত সহি আর সেই রাষ্ট্র হচ্ছে ইসলামিক রাষ্ট্র এবং সেই শাসক হচ্ছেন ইসলাম মুসলিম শাসক ইসলামিক শাসক তারপরে বলছেন যে যখন এইরকম যোগ্য ব্যক্তিরা যখন বায়াত শপথ করে নেবেন তাহলে এর পাবন্দী করা অধিকাংশ আলেমদের নিকটে জরুরি হয়ে যাবে এবং এর ওপর ইমামুল হারমাইন আল জুয়াইনি ইমামুল হারমাইন একজন বড় ফকিহ আলেম ছিলেন তিনি এজমা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে উম্মতের উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে চতুর্থ তরিকার ওপর পঞ্চম তরিকা যেটি ইসলামিক তরিকা নয় পুরোপুরি কিন্তু তারপরেও যদি শাসন ক্ষমতায় চলে আসে তবু আনুগত্য করতে হবে পঞ্চম তরিকা কি আও বিকাহরে ওয়াহিদি মিনান নাস আলা তাআতিহি জোর পূর্বক বল প্রয়োগ করে অস্ত্রের ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসলো নেতৃত্বে চলে আসলো যেন মোগলদের জামানায় মোগলদের পতন ঘটে শেরশাহ সুরি চলে আসলো শেরশাহ সুরিকে আপনি মুসলিম বাদশাহ বলবেন না ইসলামী আইনে তিনি বাস্তবায়ন করেননি ইসলাম মোতাবেক দেশ শাসন করেননি দেশে এমনকি বাদশাহ আলমগীর কিভাবে এসেছেন বাদশাহ আলমগীর তার পিতা বাদশাহ ছিলেন তিনি বাদশাহ হয়েছেন সে বাদশাহ আলমগীর এত বড় আলেম যে ফতোয়া আলমগীরি হানাফি মজহাবের সবচেয়ে বড় ফেকার কিতাব ফতোয়া আলমগীরির নাম শুনেছেন মাসিক মদিনা হানাফি হানাফি পত্রিকাগুলি আর হানাফি কিতাবগুলি দেবেন ফতোয়া আলমগীরি আর স্বামী তাই না এই ফতোয়া আলমগীরি যার নেতৃত্বে রচনা করা হয়েছে লিখা হয়েছিল সংকলন করা হয়েছিল তিনি হচ্ছেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তিনিও রাজতান্ত্রিক ভিত্তিক রাজা হয়ে দীর্ঘদিন ভারত অখণ্ড ভারতের শাসন করেছেন বর্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত তো পাঁচ নম্বর কি হলো যে কোনো ব্যক্তি বল প্রয়োগ করে অস্ত্রের দ্বারা ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসবো আমি দেশের মালিক সামরিক শাসন যেমন মনে করেন সামরিক শাসন বল প্রয়োগ করে নেতৃত্বে চলে আসলাম বলছেন যে তার আনুগত্য করা ফরজ বল প্রয়োগ করে এসছে তার আনুগত্য করা ফরজ হয়ে যাবে কারণ যদি আনুগত্য না করেন তার হাতে ক্ষমতা রয়েছে প্রশাসন তার হাতে অস্ত্র তার কাছে রয়েছে তাহলে দেশবাসীকে খুন করবে পাইকারি হারে গণহত্যা শুরু করবে যে বিরোধিতা করবে তাকে হত্যা করবে এতে আরো অশান্তি সৃষ্টি হবে যেমন অশান্তি দেখতে পাচ্ছেন যে দেশগুলিতে যুদ্ধের অবস্থা রয়েছে আজকে ইরাকে আজকে ফিলিস্তিন আফগানিস্তানে কি অবস্থা গৃহযুদ্ধ আপোষে লড়াই কে কাকে মারছে কোনো খোঁজ খবর নাই কোনো নিরাপত্তা নাই কোনো শান্তি নেই এইরকম অবস্থা শুরু হয় সুতরাং এইরকম জালেম শাসক যদি বল প্রয়োগ করেও নেতৃত্বে চলে আসে মুসলিমদের তার আনুগত্য করা ফরজ হবে লে আল্লাহ ইউআদি জালেকা ইলা শিকাক ওয়াল ইখতিলাফ যাতে করে মতানৈক্য সৃষ্টি না হয় বিরোধ
বিরোধ সৃষ্টি আর গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। ওয়াকাদ নাসা আলাইহি শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এইটিকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই রকম শাসকেরও আনুগত্য করতে হবে। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 221 পৃষ্ঠায়। পাঁচটি তরিকার মধ্যে গণতন্ত্র পেলেন, তাহলে গণতন্ত্র নেই। গণতন্ত্র জন্ম নিয়েছে ইহুদি, জন্ম দিয়েছে ইহুদিরা, খ্রিস্টান দেশে জন্ম নিয়েছে, আর সেখান থেকে মুসলিম দেশে হাইরে মুসলিমরা নিজের দুর্বলতার কারণে নিজের দেশে নিয়েছে। এটা কার উল্টা? আমরা কি যত লোক এই মাহফিলে উপস্থিত হয় সমস্ত লোককে আমাদেরকে ভোট দেয় বলে সব পরিবার যদি ভোট দিত তাহলে চট্টগ্রামের কি দুরবস্থা হইত? এই দুরবস্থা আল্লাহর বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এভাবে করে এখন আর ওহদ বদর নাই, ওহদ বদর তরবারি দেওয়া হয়েছে, এখন ওহদ বদরের যুদ্ধ ব্যালটের মাধ্যমে হবে, আর সে ব্যালট দেবে কোরআনের পক্ষে। শুনলেন যে এখন আর ওহদ বদর নেই, বাস্তবে নেই যদি বলা হয়, ব্যাখ্যা করা যেতে পারে, তাহলে এখন আমরা করতে পারছি না সেজন্য নেই, কিন্তু যদি এর অর্থ হয় যে শরীয়তে নেই সেজন্য আমরা বিকল্প নিয়ে এসেছি, তাহলে কোরআনের একটি ফরজ বিধানকে অস্বীকার করা হবে, ইমানের আশঙ্কা রয়েছে। তো এ সম্পর্কে শোনেন, ওহদ বদর যদি আমরা নাও করতে পারি শরীয়তে আপন জায়গায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো কাজ করে, লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার আদর্শ মোতাবেক নয়, আমার আদর্শ মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বদর ওহদ না গণতন্ত্র? বদর ওহদ। তাহলে বদর ওহদ নাই শুধু বাদ দেন এখন, সুতরাং কি করেন এখন আপনারা ভোট দেন আর ইলেকশন অংশ নেন আর এই গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন, এটি হচ্ছে লাইসা আলাই আমরনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়, সুতরাং ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পছন্দ করবেন না উম্মত থেকে, আর একে নেকির কাজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটি মূল্যবান উক্তি রয়েছে, এখানে শুনিয়ে দিই। তিনি বলেছিলেন, লাইন ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, অথবা লাইন ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগের সমস্যার সমাধান হবে না একমাত্র ওই রাস্তা ছাড়া, ওই আদর্শ ছাড়া, যে আদর্শ দিয়ে, যে রাস্তা দিয়ে, যে দিক নির্দেশনা দিয়ে, যে হিদায়তের পথ দিয়ে এই উম্মতের প্রথম যুগের সমস্যার সমাধান হয়েছে। অর্থ করলাম, ব্যাখ্যা বুঝলেন, বোঝার চেষ্টা করেন, এই যুগের শেষ জামানা সেগুলি সমস্যা হবে, সেসব সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে সৎ নেতৃত্বের নির্বাচন বা মনোনয়ন, সৎ লোককে নেতা বানানো, খেলাফত, হ্যাঁ, দেশের মুসলিম শাসক হওয়া, ভালো শাসক হওয়া, এটি হচ্ছে মুসলিমদের সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে কি দিয়ে? যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগে, স্বর্ণ যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে, ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। আর তখনকার কথা তো ছাড়েন, 1300 বছর, 1350 বছর ইতিহাস বললাম, লিঙ্কনের আগে কোথাও আর গণতন্ত্র ছিল না, সুতরাং গণতন্ত্র দিয়ে মুসলিম জাতির সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত ফিরে না যাবে যেই পদ্ধতিগুলির কথা উল্লেখ করলাম ইবনে কাসির তাফসীর থেকে, সেই দিকে যতক্ষণ পর্যন্ত ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। আল্লাহ যেন বুঝা তৌফিক দান করেন। তারপরে কি বিষয় ছিল? হ্যাঁ, ঠিক আছে, যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা শাহ পাহলভি তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছিল কামানের গোলা দিয়ে উড়ায় দাও, সুতরাং ভারতের পাকাটা গোলাম সরকারকে বলতে চাই, আজকের এই বিশ্ব চোখে দেখো, তাকায় দেখো, যদি প্রয়োজন হয় চট্টগ্রামের বাদরেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে, শুনতে পেলেন যে বাংলাদেশের মহিলাদের জন্য আদর্শ হচ্ছে ইরানের মহিলারা, ইরানের মহিলা রেজা শাহ পাহলভি রাজার বিরুদ্ধে
রাস্তাঘাটে বেরিয়ে এসেছিল। সুতরাং সাইদি সাহেবের নিকট আদর্শ দেশ হচ্ছে ইরান, আর খোমেনির যে বিপ্লব, আর রাফেজি শিয়া বিপ্লব, আর সেই জন্য তিনি বলছেন যে বাংলাদেশের মহিলারা, চিটাগাঙের মহিলারা ওইভাবে বেরিয়ে পড়ুক রাস্তায় যেইভাবে ইরানের মহিলারা বেরিয়ে পড়েছিল। এটি ইসলাম। ইসলাম শোনেন, আল্লাহ পাক কোরআনে কি বলছেন মহিলাদেরকে, সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করো। আল্লাহ তো বলছেন যে মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো, তোমাদের কাজকর্ম হচ্ছে বাড়ির মধ্যে, নিজের কাজ, স্বামীর কাজ, ছেলে মেয়েদের সেবা, বাড়ির যত্ন করা, খাবার দাবার তৈরি করা, আর বাড়ির ভিতরে থেকে পর্দার মধ্যে থেকে যতটুকু বাকি কাজ, শিক্ষা দীক্ষার কাজ করা যেতে পারে সেগুলি কাজ, রাস্তাঘাটে তোমাদের কাজ নেই, মিছিল করা তোমাদের কাজ নয়। আল্লাহ বলছেন ওয়াকার নাফি বইউতে কন্যা, এটি হচ্ছে ইসলামিক আদর্শ। আর সাইদি সাহেবের আদর্শ হচ্ছে ইরানি আদর্শ, রেজা শাহর বিরুদ্ধে মহিলারা বেরিয়ে গেছে, সুতরাং আপনারাও বেরিয়ে যান মা বোনেরা চিটাগাঙের। আরো মজার কথা বলছি, একটু পরে আসবে। সাইদি সাহেব এখানে বলছেন মহিলাদেরকে রাস্তাঘাটে বেরিয়ে যেতে কি করার জন্য, লড়াই করার জন্য, মিছিল করার জন্য, বিক্ষোভ প্রকাশ করার জন্য, তাই না? এগুলি তো ভাষা তাদের, এইসব করার জন্য। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য নামাজের মাসলা তাকে যখন ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে, একটু পরে আসবে, এখনই বলে দিচ্ছি যে আচ্ছা মহিলারা আজকাল সৌদি আরবে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আছে মহিলাদের, আমাদের এখানে কেন মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা হচ্ছে না, আমরা কেন নামাজ পড়বো না? তখন তিনি বলছেন আজকাল ফিতনার যুগ, আর আজকাল লম্পট লোকেরা, যুবক লোকেরা সব লম্পট বেশিরভাগ, সুতরাং আজকাল মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে না। মসজিদে নামাজ পড়তে গেলে সব লম্পট চলে আসে, আর চিটাগাঙের মহিলারা, বাংলাদেশের মহিলা রাস্তাঘাটে বেরিয়ে যখন বিক্ষোভ মিছিল করবে, তখন সব আল্লাহওয়ালা সৎ লোকেরা থাকে ওতে। বুঝতে পারছেন এর নাম ইসলাম। আর একটি কথা তিনি বলেছেন, বাংলাদেশের যে ক্ষমতায় যে দল ছিল সেই দল সম্পর্কে, অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, নাম যদিও বলেনি কিন্তু উদ্দেশ্য তার, ভারতের পাচাটা গোলাম বলেছেন, এটা ইসলামিক আদর্শ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মুসলিমকে গালি দেওয়া তো দূরের কথা, কাফেরকেও গালি দিতে, কাফেরদের দেবী দেবতাকেও গালি দিতে নিষেধ করেছেন। আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না ওই সব লোকদেরকে বা ওই সব দেবী দেবতাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুকে গালি দিতে নিষেধ করেছেন, ইহুদি নাসারাকে গালি দিতে নিষেধ করেছেন, জি মুশরিককে গালি দিতে নিষেধ করেছেন, মুশরিকদের দেবী দেবতাকে গালি দিতে নিষেধ করেছেন। ফায়াসুবুল্লাহ, কারণ ক্ষতি হবে তোমাদের, ফায়াসুবুল্লাহ তারা প্রতিক্রিয়ামূলক তখন আল্লাহকে গালি দেবে, আদওয়ান শত্রুতা বশত, বেগাইরে ইলমেন এবং অজ্ঞতা বশত। সুতরাং খবরদার এই কাজ করিও না। এই গালে ভারতের পাচাটা গোলাম বলাই উপকার হবে না অপকার বেশি হবে বলুন? অপকার হবে। এতে হবে কি, উস্কানি দেওয়া হবে ভারতকে, একটি বড় দেশকে। এই উস্কানির কারণেই দেখা যাচ্ছে যে পদ্মার পানি তারা আওয়ামী লীগের যুগে তো ছাড়ে, কিন্তু যখন অন্যরা আসে তখন আর ছাড়তে চায় না, এই উস্কানির কারণে। তো লাভ হলো না, লসই হলো। তারপরে শুনে রাখুন আর একটি কথা, যে যেই দলটিকে গালি দিচ্ছেন ভারতের পাঁচটা গোলাম বলে, তারা তখন আপনার চাইতে বেশি মিথ্যা বলতে পারে। সুতরাং কি বলবে তারা তখন আপনাদেরকে, বলবে পাকিস্তানের পাচারে গোলাম, রাজাকার, কি বলে আরো, ঘাতক, কি বলে, ঘাতক দালাল, আল আলবদুর নামটা তো ভালো, আরো ঘাতক, গাদ্দার, এরা হচ্ছে মির্জাফর, হ্যাঁ বলে না? তাহলে আপনাদেরকে কি ছেড়ে দেবে? আপনাদের অনেকেই, বড় অধিকাংশই হয়তো ভালো মানুষ আছেন যে যারা এসব ঘাতকতা করেননি, এসব আপনারা দেশের অকল্যাণ চাননি, মঙ্গলই চেয়েছিলেন হয়তো একাত্তরে, কিন্তু আপনাদেরকে সবকে ওরা, যাদেরকে আপনি পাঁচাটা গোলাম বলছেন, তারা তখন আপনাকে কি করে দিয়ে দেশদ্রোহী বানিয়ে দিয়ে আপনাকে পাকিস্তানের দালাল বানিয়ে দিচ্ছে। দেখলেন আল্লাহ পাক যে বলেছেন, খবরদার যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, যারা গুনাহগার পাপিষ্ঠ তাদেরকে গালি দিলে তারা আল্লাহকে গালি দিবে, তোমাদেরকেও গালি, তোমাদের ক্ষতি করবে, তাই হচ্ছে না? যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন। কোরআনের স্বাদ কি পেতে চান? কোরআনের রং যদি পেতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, এই কোরআন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন, কোরআনের রং দেখতে পাবে।
কোরআনের রং দেখতে চাইলে সাইদি সাহেবের দলকে ঢুকিয়ে দিতে হবে, নিয়ে গিয়ে পার্লামেন্ট, তাহলে কোরআনের রং দেখতে পাবেন। নবী করিম সাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর থেকেছেন, 13 বছর সেখানে তিনি শাসন ক্ষমতা হাতে পাননি, খেলাফত বা আল্লাহ পাক রব্বুল আলমিনের যে দণ্ডবিধান রয়েছে সেগুলি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। নামাজও পড়েছেন, অধিকাংশ সময় গোপনে নামাজ পড়েছেন প্রথম যুগটায়। কাবার চারিদিকে 360 মূর্তি থেকেছে, তার কাছে রাজত্ব পেশ করা হয়েছিল। জানেন এই সিরাতুন নবীর ঘটনা জানেন, মক্কার মুশরিকরা আসলে প্রলোভন দিল যে ইয়া মুহাম্মদ হাল তরিদ মুলকান, আপনি রাজত্ব চান, মাল্লাক নাক, আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে, আমাদের রাজা হয়ে যান, কিন্তু আমাদের দেবী দেবতার বিরুদ্ধে বলিয়েন না, খবরদার। তো রাজত্ব তখন পাচ্ছিলেন, তারা তো পার্লামেন্টে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঢুকতে চাননি। কি বলেছিলেন যে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি এক হাতে আমার সূর্য দিয়ে দাও আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দাও আর বলো যে এই শিরকের বিরুদ্ধে বলবো না, মূর্তি পূজার বিরুদ্ধে বলবো না, তাহলে আমি মুখ বন্ধ করবো না। সুতরাং তোমাদের এই রাজত্ব নড়বড়ে দুর্বল রাজত্ব চাই না। লক্ষ লক্ষ মাজার কবরের পূজা হইতে থাকবে, আর শুধু পার্লামেন্টে ঢুকিয়ে দিলে ইসলাম কায়েম করতে পারবেন, এটি একটি ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আশা মাত্র। শুধু আকাঙ্ক্ষা এই যে ওরাই কেন ভোগ করে, আমরাও কিছু ভোগ করি, সারা জীবন ফাসেক লোকেরা ভোগ করে গেল, ফাসেক দলগুলি, আমরা ইসলামের নাম দিয়ে তো আমরা একটু নামাজি লোকেরাও কিছু ভোগ টোক করি, এই হচ্ছে আসল উদ্দেশ্য, আর কিছু নয়। জি এমাম খামেনি বাপের ব্যাটা খামেনি, এমাম খামেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেবো। ইমাম খামেনি বর্ষদের ছিটিয়ে বলছিলেন নাকি? খামেনি সাহেব কি বললেন? এটা আর সাক্ষী, খামেনি সাহেব বললেন আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না, এই কথা কইয়া ভয় দেখাও কারে, প্রাণ দিয়ে রাখো। শুনলেন ইমাম খোমেনি, শুনলেন, নকলে কুফর কুফর না বাসাদ, ফার্সিতে আছে কুফরি কথা নকল করা কুফরি নয়, নাহলে আমার জবানে কোনোদিন ইমাম শব্দ এই রকমের বড় মুশরিকের জন্য আসতে পারে না কোনোদিন, একজন মুসলিমের জবানে আসতে পারে না যেই ব্যক্তি খোঁজ খবর রাখে। এই খোমেনি কি বলেছে শুনেন, আল্লাহ ফাকরাবুল আলম উত্তম বিচার করেছেন, আমি বলি আর না বলি, আপনি বলেন না বলেন, আল্লাহ ফাকরাবুল আলমের কাছে পৌঁছে গেছে এবং তার যে হক ছিল তা হক অবশ্যই আল্লাহ পাকের আজাব থেকে পেয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। শুনেন এই খোমেনির কথা কি বলেছে, খোমেনির একটি কিতাবের নাম, কিতাবের নাম হচ্ছে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী গভর্নমেন্ট। এই কিতাবটি সম্পর্কে আমাদের এক কেরালার দায়ী তিনি বললেন যে কেরলের জামাত ইসলামী, ভারতের জামাত ইসলামী, পাকিস্তানের জামাত ইসলামী, বাংলাদেশ জামাত, জামাত ইসলামী একই থিওরি রাখে, তারা খোমেনির এই বইটিকে অনুবাদ করল, অনুবাদ করেছে, সেই বইয়ের অনুবাদ সেই দায়ী নিজে পড়েছে, তার কাছে এখন বর্তমান বইটি নেই যেহেতু কেরলে বইটি আছে ছাপানো হয়েছে, সেই বইয়ে 2-3টি কথা শুধু বলবো, বেশি কথা বলবো না, কত বড় কথা সে বলেছে এবং লিখেছে এই খোমেনি। খোমেনি বলছে যে আবু বকর ওমর লানাহুমুল্লাহ ব্রাকেট এবং জামাত ইসলামীরা কেরালার অনুবাদ করে ব্রাকেটে কেরালা ভাষা ওখানেও লিখছে লানাহুমুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলছে আবু বকর ওমর তাদের উপর আল্লাহর অভিশাপ হোক লানত হোক, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আর এই জালেম ইসলামের শত্রু এরা বলছে লানাহুমুল্লাহ, আর তাদের চেলারা দুনিয়ার জন্য পেটের জন্য কিছু সেখান থেকে দান পায়, কিছু পয়সা পায়, কিছু সহযোগিতা পায়, যার ফলে তাদের বই অনুবাদ করেছে আর তাই লিখেছে, আল্লাহু আকবার, এটি কি কত বড় কথা, কুফরি কথা নয়। যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এর আগে আয়াত পড়েছেন ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সূরা তাওবার আয়াত নম্বর 100। এছাড়া বহু আয়াত রয়েছে সাহাবায়ে কেরামের প্রশংসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা হাসরে বলেছেন ওয়াল্লাযিনা জাও মিন বাদিহিম, যারা পরবর্তীকালে আসবে সাহাবায়ে কেরামের পরে, ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, তারা বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ভাইরা যারা আমাদের পূর্বে চলে গেছেন আর সবচেয়ে শ্রেষ্ঠ ভাই আমাদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের অবস্থা আমাদের পূর্বে যারা চলে গেছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং যারা ঈমান
নিয়ে এসেছেন, তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের কালিমা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করে দিও না। তাহলে যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা শ্রেষ্ঠ দল এই উম্মতের শ্রেষ্ঠ ভাই যারা আমাদের, তাদের সম্পর্কে যারা এরকম বক্তব্য করেছে, তারা কেমন ইমাম বলুন তো দেখি? কুফরের ইমাম তো হইতে পারে। আল্লাহা কুফর ইমামের কথা কোরআন উল্লেখ করেছেন, কাতিলু আইম্মাতাল কুফর, কিন্তু আইম্মাতুল মুসলিমিন মুমিনদের মুসলিমদের ইমাম, হ্যাঁ মুসলিম জাতির ইমাম কখনো হইতে পারে না, অসম্ভব। যেই ব্যক্তি কোন এইরকম ইসলামের শত্রুকে, সাহাবায়ে কেরামের শত্রুকে ইমাম বলবে, তার ইমান যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে, এটাও শুনে রাখুন। কারণ ইসলাম বিনষ্টকারী বিষয় হচ্ছে যে যেই ব্যক্তি কাফেরকে কাফের না বলবে, মুসলিম বলবে। এতেই যদি ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে যদি কেউ কাফেরকে যে মুসলিম নাই তাকে জালিম, এত বড় জালিম কাফেরকে যদি বলে যে সে ইমাম, তাহলে তার যে কি হবে আল্লাহ জানে, তার দশা যে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আল্লাহ পাক যেন হিদায়ত করেন ওই সব ভাইদেরকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন। একটি কথা বললাম, আর একটি শুনেন। আর একটি বলছেন যে মুসলিম জাতির ইতিহাস তুলে ধরেছে এই হুকুমাতে ইসলামী কিতাবে খোমেনি, তারপরে বলছে মুসলিম জাতিতে যত বিপর্যয় সৃষ্টি হয়েছে, যত ফিতনা হয়েছে, যত কলহ বিবাদ হয়েছে, সমস্ত ফিতনার মূল হচ্ছে আবু বকর এবং উমার। দুটি শুনলেন, তৃতীয় শুনেন শিরকি কুফরি কথা। এটি কোটেশন আরবিতে মুখস্থ আছে আমার, দীর্ঘদিন আগে আমি পড়েছিলাম খোমেনি সম্পর্কে। ইন্নালি আইম্মাতেনা মাকামানা, আমাদের ইমাম বারো জন ইমাম ইসনা আশারিয়া, তারা বারো ইমাম, আলী হাসান হোসেন থেকে শুরু করে তারপরে দ্বাদশ ইমাম, তাদের এখনো কোথায় লুকিয়ে আত্মগোপন করে, আসলে সারা পৃথিবীতে নাকি তাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, এরকম ভ্রান্ত ধারণা তাদের। তো বলছে ইন্নালি আইম্মাতে না মাকামান, আমাদের ইমামগণের আল্লাহ পাক এত মর্তবা এত উঁচা মাকাম স্থান দান করেছেন, লায়াবলুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল, যেই স্থানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল পৌঁছতে পারবে না, আর কোন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম মূসা ঈসা নূহ কোন নবীও পৌঁছতে পারবেন না, বলুন নাউযুবিল্লাহ। এই আকীদা হচ্ছে খোমেনির, যাকে বলছে সাইদি সাহেব শুনলেন তো। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত পৃথিবীতে এখন পূর্ণাঙ্গ কোরআনের আইন দিয়ে পৃথিবীতে কোথাও রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, তবে কোরআনের কিছু আইন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, অর্ধেক অথবা তার থেকে বেশি অথবা তার থেকে কম এরকম দেশ পরিচালিত হচ্ছে। আর যেসব দেশ কোরআনের আইন দিয়ে পরিচালিত হচ্ছে সেখানে সব থেকে বেশি শান্তি বিরাজমান, এরকম একটি দেশের নাম তোমাদের শোনাতে পারি, কিছু কোরআনের কিছু আইন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে এবং খুব শান্তিতে আছে, এরকম একটা দেশের নাম তোমরাই বলো তো, এই দেশটার নাম কি? সৌদি আরব। যারা সৌদি আরব বলেছ তাদের কথাটাই সঠিক হয়েছে। সৌদি আরব কোরআনের কিছু আইন চালু আছে, কিছু আইন চালু আছে, সে কারণেই সেখানে পৃথিবীর সব থেকে চুরি মারা, হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই, রাজানি সব থেকে কম হয় সৌদি আরবে। কথা স্পষ্ট, তার শুনলেন যে সৌদি আরবে সামান্য ইসলাম আছে, ইসলামী ইসলামের সামান্য আইন অর্ধেক, অর্ধেকের একটু বেশি অথবা কম, এই করে তিনি বোঝালেন আপনাদেরকে যে সৌদি আরবে এইরকমই আংশিক ইসলাম প্রতিষ্ঠিত আছে। যদি সাইদি সাহেব সৌদি আরবের আদালত সম্পর্কে, মাহকামা কোর্টগুলি সম্পর্কে খোঁজ খবর রাখতেন, তাহলে এই কথা কোনোদিনই বলতেন না। আর যদি সৌদি আরবের সম্পর্কে তার অন্তরে শত্রুতা বিদ্বেষ না থাকতো, কখনোই কথা বলতেন না। বিদাতীদের স্বভাব হচ্ছে অন্তরে সৌদি আরবের উদ্দেশ্যে শত্রুতা রাখা। আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশে একজনকে জজ হতে হলে কি ডিগ্রি নিতে হয় বলুন? হ্যাঁ, এলএলবি করতে হয়, আর না হলে যদি আবার ইউরোপ আমেরিকা থেকে ব্যারিস্টার হয়ে আসে তাহলে তো আরো বড় জজ, তাই না? ব্যারিস্টার কাফের দেশ থেকে বড় ডিগ্রি যদি নিয়ে আসতে পারে তাহলে বড় ব্যারিস্টার, বড় জজ, হ্যাঁ সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ হতে পারবে বাংলাদেশে, পাকিস্তানে, অন্যান্য দেশে, যেই দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা তিনি কল্পনা করছেন। এবং তারা চলে আসার পর ওই জজগুলি আছে, তাই না? তারা তিনজন মন্ত্রী হওয়ার পরে ওই জজগুলি আছে, সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরবের জজ হওয়ার জন্য বিদেশি ডিগ্রি তো দূরের কথা, সৌদি আরবের যেগুলি জেনারেল ইউনিভার্সিটির সেগুলির ডিগ্রি লাগে না। কি লাগে জানেন?
সৌদি আরবে দুটো ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, জামিয়া ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটি মদিনা এবং আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামী। এই দুইটি ইউনিভার্সিটি যতগুলি কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সমস্ত আদালতে যত কাজী রয়েছেন, জজ রয়েছেন, সমস্ত জজ পিএইচডি করেছেন হয় মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আর না হলে আল ইমাম ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে। যারা ফিকার ওপর, যারা শরীয়তের ওপর, যারা হাদিসের ওপর পিএইচডি করেছেন তারাই এখানে জজ হন। অন্য কোনো বিদ্যার এখানে কোনো মূল্য নেই ইসলামিক আদালতে। এই হচ্ছে ইসলামিক রাষ্ট্র। এবং আমি যেহেতু এই কাজীদের আজকে দীর্ঘ 10 বছর ধরে কাজীদের আদালতে গিয়ে তাদের কাছে গিয়ে বসে তর্জমা করি বহু কেসের বাংলা উর্দু হিন্দিতে, সুতরাং তাদেরকে খুব কাছে থেকে জানি। তাদের প্রত্যেকের কক্ষে আদালতে, প্রত্যেক যে আদালতের আপনার যেখানে কাজী সাহেবরা বসেন এবং বিচার করেন, সেখানে একটি বিশাল লাইব্রেরির পিছনে আছে, যেখানে কোরআন এবং হাদিস, কোরআনের তাফসির, হাদিসের ভাষ্য এবং ফিকার কিতাব, ফতোয়ার কিতাব, সমস্ত কিতাব মজুদ রয়েছে। দুনিয়ার কোনো ব্যারিস্টারি কিতাব নেই, সেখানে সব ইসলামিক কিতাব রয়েছে। এই হচ্ছে এমন দেশ যেখানে কোরআন সুন্না দিয়ে ফয়সালা হয়। যে দেশ সম্পর্কে এইরকম বাড়াবাড়ি কথা সাইদি সাহেব বলেছেন তার অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষের কারণে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন তাকে এবং তার ভক্তদেরকে আর অন্যদেরকেও হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক হক রাস্তা দিয়েছেন তার উপর আমাদেরকে অটল থাকার জন্য তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। শুনেন দুই একটি আয়াত শুনে, আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। কোন জাতির যদি শত্রুতা তোমার অন্তরে থাকে, বিদ্বেষ থাকে, তার জন্য তুমি না ইনসাফ করবে, না অন্যায় বিচার করবে, জাস্টিফাই ঠিক করবে, না সত্য কথা বলবে, না সত্যকে গোপন করবে। ইসলাম সামান্য ইসলাম সৌদি আরব আছে, এরকম কথা বলি খবরদার, এরকম কথা বলিও না। এ দেলুহু আকরাবুল তাকওয়া, নাই কথা, নাই সঙ্গত কথাবার্তা বলবে, নাই বিচার করবে, ভালো ঠিক জাস্টিফাই করবে, এটি হচ্ছে তাকওয়ার নিকটবর্তী, আল্লাহ ভীরুতার নিকটবর্তী। আল্লাহকে যদি ভয় করো তাহলে এইরকম বাড়াবাড়ি কথাবার্তা বলিও না, অত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করতে থাকো। সূরা মায়েদা আয়াত নম্বর 8। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা কোন মুমিন পুরুষকে, মুমিন নারীকে, মুমিন শাসককে, মুসলিম শাসককে কষ্ট দেবে এমন কথা বলে যা তারা করে নাই। মাকতাসাবু, ইসলামী আইনের বাস্তবায়ন করছে বলছে না, তারা ইসলামী আইনের বাস্তবায়ন করে না পুরোপুরি, সামান্য করে, কিছু করে, অর্ধেকের কম করে, অর্ধেক করে, এইরকম বলে যদি কোন মুসলিম ব্যক্তিকে, শাসককে, জাতিকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতান ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ বলছেন তাহলে তারা যারা এইরকম কথাবার্তা বলে বলে কষ্ট দেয় মুসলিমদেরকে, মুসলিম শাসকদেরকে যারা ইসলামী আইনের বাস্তবায়ন করে, তারা মিথ্যা মিথ্যারোপ করলো, বুহতান মানে মিথ্যা তোহমত লাগালো, মিথ্যা অপবাদ দিল, ওয়া ইসমাম মুবিনা সুস্পষ্ট গুনাহে লিপ্ত হলো, সুস্পষ্ট গুনাহে লিপ্ত হলো। সূরা আহজাব আয়াত নম্বর 58। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন। এছাড়াও বেশ কিছু পয়েন্ট রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি পয়েন্টগুলি হয়ে গেছে, সুতরাং আর অনুষ্ঠান হয়তো বাড়াবো না। আল্লাহ ফাকর বললাম যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে পয়েন্টগুলো বাকি থেকে গেছে সেই পয়েন্টগুলির দুই একটি পয়েন্ট বলে দিচ্ছি, এবং আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ একটি পয়েন্টের উপর আলোচনা করব, সেটি হচ্ছে হালালা। তিনি বলেছেন হালালা শরীয়তে আছে, হালালা শরীয়তে আছে না হালালা যে না, শোনার জন্য আগামী মঙ্গলবার যে ভাইদের সময় আছে আসবেন, হালালা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য শুধু হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে নেজামি সাহেবের মহিলা মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে বসা হচ্ছে, বসলেও একটু দূরেই তো বসে, তিনি বলছেন সুতরাং বসতেই হয়, হ্যাঁ প্রধানমন্ত্রী হিসাবে বসে সব বসতে হয়, এসব কথাবার্তা বলেছেন। এগুলি কথা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এগুলি কি শরীয়তের রং।